আচ্ছা, আজকে হচ্ছে কত তারিখ? আজকে হলো আপনার, আজকে হচ্ছে 12 তারিখ, তাই না? 12 তারিখ, 15ই আগস্ট বন্ধ থাকবে, বুঝছেন? ক্লাস বন্ধ থাকবে। 15ই আগস্ট কি পনেরোই শনিবার আগস্ট নাকি? একদিন, হ্যাঁ কি বার হ্যাঁ পরে? 15ই আগস্ট বন্ধ থাকবে, জাতীয় শোক দিবস উপলক্ষে বন্ধ থাকবে। হ্যাঁ সব ঠিক আছে। কালকে তো মানে জন্মাষ্টমীর জন্য বন্ধ ছিল সব। কালকে হ্যাঁ অন্যান্য জায়গায় বন্ধ ছিল, অনেক কিছুই অফ ছিল সরকারি। আচ্ছা, আজকে তাহলে আপনার ডে কত? ডে 12, 12 12 তারিখ, ডে 12। ডে 12 হবে না? ডে 12 কত? পিএইচডি টু এইচটিএমএল, তাই তো? আচ্ছা, পিএইচডি টু এইচটিএমএল এর আগে আমরা এই যে ডে 11 এবং ডে 10 এর এইসব এইগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। ইনস্টল ফটোশপ এই সেগুলো তো লাগে না ব্রাদার। তো রেদান ভাইয়া, আপনি একটু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ই করেন, স্টিকার বা কিছু একটা কমেন্ট করেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওকে ওকে ওকে, ফটোশপ আপনাদের লাগবে কিনা সেটা এখন দেখলে বুঝতে পারবেন লাগবে কিনা। কাজের ক্ষেত্রে যদি কিছু এক্সট্রা ভাইয়া থাকে আজকে তাহলে কি সেটা ফটোশপের ক্লাস হবে? আজকে ফটোশপের ক্লাস হবে, না ভাই, ফটোশপ ক্লাস লাগবে না সেটা বলি না, আমি বলছি যে ইনস্টল টিনস্টল এইগুলা অ্যাভয়েড করলেই হয় আর কি, আমি সেটা বুঝাইছি আর কি। তো ওইখানে লেখা দেখলাম না, ফটোশপ ইনস্টল এসে ইনস্ট্রাকশন। হ্যাঁ আমি ফটোশপটা রান করে নিই এখনো, দেখা যাক। একটা ফটোশপের জন্য আমি একটা জাস্ট একটা টেমপ্লেট, ও এটা পিএইচডি ফাইল না? আচ্ছা দাঁড়া, তো ফটোশপের ইন্ট্রোডাকশনে ফটোশপ আপনারা একটু দেখে নেন কোথায় কি আছে, ফটোশপের মধ্যে কোথায় কি আছে এগুলো একটু দেখাবো আপনাদেরকে, এগুলো একটু দেখতে হবে। কিছু কিছু টুলস সম্পর্কে যারা জানেন না তাদের জন্য, সবার জন্য লাগবে আর কি। আমি একটু আপনাদেরকে বেসিক ধারণা দেব ফটোশপ নিয়ে। এখন আমি যেটা যে ফটোশপটা আপনাদেরকে দিছি এটা হচ্ছে ফটোশপ 6 CS6 ভার্সন, বুঝছেন? এবং এটা পোর্টেবল ভার্সন, আর এটার জন্য কোনো লাইসেন্স লাগে না। আসাদুল নাই? আসাদুল আজকে নাই। আচ্ছা, আপনাদের এটা যদি আমি যেটা দিছি সেটা যদি ইনস্টল করেন, তাহলে এরকম যখন রান করবেন প্রথমবার তখন এরকম টাইম লাইন পাবেন একটা। এটাকে এখানে ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপে ক্লিক করে দিবেন, এটা ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি আমার, এটা কি মূলত আমার ফটোশপের যে মূল যে ইন্টারফেস এটা, সেটা ভাই আর ফটোশপ। একটা জিনিস ইন করি, সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে এটা বলে দিয়েন যে 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 কোনো ভার্সন ইনস্টল দিতে পারবেন, সমস্যা নাই। নাহলে অনেকে দেখা যাবে CX6 ইনস্টল দিতে যে সমস্যা প্রবলেম ফেস করতেছে, তখন ঝামেলা। তার থেকে এটা বলে দিলে ভালো হয়, সবাই বুঝবে যে 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 ভার্সন ইনস্টল দেন অসুবিধা নাই, অপশন গুলা সিমিলারই। হুম, সেটাই তো। এখানে কথা তো সেটা না, কথা হচ্ছে আপনাদের যার যেটা ইচ্ছে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা আপনাদেরকে সফটওয়্যার দিছি, এই সফটওয়্যারটা ব্যবহার করাটা সবচেয়ে ইজি, ইজিলি টুল গুলো আছে। আপনি ফটোশপের মধ্যে 3D কতগুলো, আর কতগুলো আপডেটেড ভার্সন আছে, সিসি, কতগুলো অ্যাডভান্স ভার্সন আছে, ওই ভার্সনটা যেটা যেমন 3D মডেলিং নিয়ে কাজ করা যায়। আমার কাছে আরো একটা ফটোশপের ভার্সন আছে, সেটাতে আর এরকম। তো এই জন্যই এটার সাথে কি আপনার যে সিসি ফটোশপে যদি আপনারা সেটা মিলে না, কেউ আপনারা কেউ ফটোশপের আপডেট ভার্সনটা আপনার কাছে আছে? আপডেট ভার্সন আমি যেটা দিছি সেটা নিয়েন, আমি যেটা দিছি ওটা না না, দিয়ে। সেটা সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, এটা আছে, এটা আছে আমার কাছে। এরপরে আর নাই, এরপরে আমার কাছে আর কোনো ভার্সন নাই, কারণ ফটোশপ আমার মোটামুটি যতটুকু লাগে আমি ততটুকুই কাজ করি, আমার মানে আর নাই আর আচ্ছা ঠিক আছে ঠিক কালেকশন আছে, আপনি তো পিএইচডি নেট থেকে কালেকশন করে নিয়ে নিতেন। আচ্ছা, ফটোশপের মধ্যে আমার কিছু টুলস এর কিছু, এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, বুঝছেন, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে আমাদের টুল বার, ফটোশপ টুল বার। আর এখানে বাম ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে প্যালেট, প্লেট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কালার প্লেট, দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে যে এটার কালার আছে, আমরা এখান থেকে কালার নিতে পারবো। তারপর আছে লেয়ার, ফটোশপের লেয়ার জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। লেয়ার কি
জানেন কি ফটোশপ নিয়ে কাজ করছেন আগে? লেয়ার হচ্ছে আপনি গ্রেস জিলগুলো নেবেন এক একটা লেয়ার এক একটা, মানে যেটা যেটা সিলেক্ট করবো ওইটা আলাদা আলাদা লেয়ারে আপনি নিয়ে কাজ করতে পারবেন, যে এইটা এই কাজটা এখন আমি করবো ওই লেয়ারটা সিলেক্ট করে ওইটাতে নিলে ওইটা থেকে সিলেক্ট সাইজ যা ইচ্ছা তাই করা যায় আর কি। ফটোশপের মধ্যে লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, লেয়ারটা, কারণ ফটোশপে প্রত্যেকটা কাজ করে লেয়ার বেসড, প্রত্যেকটা কাজই লেয়ার বেসড হয়ে থাকে, বুঝছেন? তো ফটোশপ ফাইলের মধ্যে আমরা যখন কোন একটা ফটোশপ ফাইল ওপেন করতে যাব, সাপোজ ধরুন আমি একটা নতুন একটা নিউ উইন্ডোতে একটা নতুন একটা ফাইল নিচ্ছি, আপনাদের তো লাগবে না তারপরে বলে দিচ্ছি, এই যে নিউ বাটন ফাইল থেকে নিউতে গেলে একটা আপনি কি নিতে পারবেন, একটা ডকুমেন্ট ওপেন হবে যেটা আপনি আপনার সাইজ মতো নিয়ে নেবেন, তারপরে এখানে হাইট উইথ হাইট আছে উইথ আছে রেজুলেশন আছে, তারপরে RGB কালার আছে CMYK কালার, আপনার যেটা লাগে সেটা নিবেন, নিয়ে বাকিটা হচ্ছে পিক্সেল সেন্টিমিটার পিক্সেলে নিবেন নাকি আপনার ডকুমেন্টের উইথ কি পিক্সেল হবে না সেন্টিমিটার হবে না CM এই যে আপনার ইঞ্চে হবে, ঠিক আছে, এটা আপনি ডিফাইন করে দিতে পারেন। আপনি ইঞ্চেতে নিলেন, মনে করেন যেটা ইঞ্চেতে নিলেন, ঠিক আছে, তো এরকম যদি নেন, সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে হোয়াইট, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আছে আবার ট্রান্সপারেন্ট কালার আছে, ট্রান্সপারেন্ট কালার দিলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না এরকম, হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা কালার থাকে। আমি সাপোজ এটা আগে ওকে করে আমি একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি, ফটোশপের একটা ক্যানভাস নিই, নেওয়ার পর আপনাদেরকে লেয়ার গুলো দেখাই, লেয়ার এবং লেয়ারটা কিভাবে নিয়ে কাজ করবেন সেগুলো একটু দেখাই। ধরেন সাপোজ এটা হচ্ছে আমার ক্যানভাসটা এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, খেয়াল করে দেখেন, এবার লেয়ার প্লেটে যদি যান, লেয়ার প্লেটের ডান দিকে লেয়ার প্লেটে দেখেন সর্বপ্রথম একটা লেয়ার আছে, এটা নাম দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এবং এটা তালা দিয়ে লক করা অবস্থায় আছে, মানে এটা একটা লকড অবস্থায় আছে, এটাকে যদি আপনার আনলক করতে হয়, এটাকে যদি ডিলিট করতে চান, এমনিতে কিন্তু এখন ডিলিট হবে না, মনে করেন আপনার এটা দরকার নাই, আপনার ডিলিট করতে যাচ্ছেন হবে না, ডাবল ক্লিক দেন লেয়ারের উপরে, ক্লিক দিয়ে ওকে দেন, আনলকড হয়ে গেছে। আনলক হওয়ার পরে প্রথম একটা লেয়ার নেন, এখান থেকে এই যে আইকন আছে এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার নিতে পারবেন। আমি লেয়ারটা সবসময় সিলেকশনের উপর কাজ করতে হবে, যে লেয়ারটা যখন যে লেয়ারের ভিতরে কার্সর আছে যেটা সিলেক্টেড অবস্থায় আছে সেটা সেই অবস্থায় সিলেক্টেড করলে তখন সেই অবস্থায় কাজ করবে, ওই লেয়ার ছাড়া অন্য লেয়ারে সে কাজ করবে না, লেয়ারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেটা। আমার যদি জিরো ব্যাকগ্রাউন্ড যদি নেওয়া লাগে, আমি যদি লেয়ার জিরোতে যাই, এটা চাইলে আমি এখন ডিলিট করে দিতে পারবো, দেখেন এটা এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমার লেয়ার ওয়ান এর ভিতরে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। কি হইলো, আঁকা কি করতেছেন কেন? প্রথমে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মুভ টুল, কোন অবজেক্টকে মুভ করার জন্য আমরা সেই মুভ টুলটা ব্যবহার করতে পারি, মুভ টুল, যেকোনো একটা অবজেক্ট, সাপোজ ধরেন আমি এই যে মার্কিউ সিলেকশন টুল আছে, এই মার্কিউ সিলেকশন টুলটাকে নিয়ে রেক্টেঙ্গেল মার্কিউ সিলেকশন টুল, এই যে এটা রেক্টেঙ্গেল টুল, এটা যখন ক্লিক করছি এখন এটা সিলেক্টেড অবস্থায় কার্সর আমার এরকম অবস্থায় হয়ে গেছে এরকম। এখন আপনি ড্রাগ এন্ড ড্রপ করেন ক্যানভাসের উপরে, যখনই ক্যানভাসের উপরে যখন ড্রপ করবেন ড্রাগ করবেন দেখেন যে এরকম চারপাশে কি আছে, মার্কিউ সিলেকশন টুল আছে রেক্টেঙ্গেল আকারে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে এখান থেকে কালার একটা নিবেন, কালার কালার প্লেটে যান, কালার প্লেটটাতে ক্লিক করে আপনি কালারটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, কালার প্লেটটা যদি কোনো কারণে না থাকে তাহলে আপনারা উইন্ডো অপশনে যাবেন, উইন্ডো থেকে কালারে যাবেন, কালার টিক মার্ক দিলে কালার প্লেটটা আমার দেখেন আগে ওপেন ছিল এখন ক্লোজ হয়ে গেছে, উইন্ডো থেকে আবার কালার প্লেটটা টিক দিয়ে কালার প্লেটটা ওপেন করে নেবেন, অথবা কিবোর্ডে শর্টকাট আছে F6, এবং লেয়ার প্লেট যদি কোনো কারণে যদি দেখতে না পান তাহলে লেয়ারের জন্য F7 কিবোর্ড থেকে প্রেস করলে লেয়ার প্লেটটা ওপেন হয়ে যাবে। এবার দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার সিলেক্ট করে নিছি, কালার সিলেক্ট যখন করে নিছি খেয়াল করে দেখেন কালারের এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, একটা উপরে কালার একটা নিচে কালার, উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ফোরগ্রাউন্ড কালার, মানে টপের কালার, মানে অবজেক্টের কালার, আর নিচে যেটা থাকবে অবজেক্টের নিচে যেটা ব্যাকগ্রাউন্ডের সেটা ব্যাকগ্রাউন্ডের কালার হবে। এখানে আসেন ডান পাশে, বাম পাশে আসেন, বাম পাশেও আছে এরকম একটা আইকন, দেখেন ফোরগ্রাউন্ড কালার, আমি যেহেতু গ্রিন কালার সেট করছি বাই ডিফল্ট, সে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের জন্য যদি কালার সেট করতে চান তাহলে এখান থেকে টগল করে দেন, টগল করেন দেখেন ব্যাকগ্রাউন্ডের জন্য এখন গ্রিন হয়ে গেছে, আপনি চাইলে ইচ্ছা মতো টগলও করতে পারবেন, আপনি কি ফোরগ্রাউন্ডে নেবেন না ব্যাকগ্রাউন্ডে নেবেন, যে কালারটা চুজ করবেন সে কালারটা আপনি নিয়ে কি করতে পারবেন দিয়ে দিতে পারবেন। এখন দেখেন আমার এখানে দুটো কালার সিলেক্ট করা আছে, ফোরগ্রাউন্ডে কালার আছে গ্রিন কালার এবং ব্যাকগ্রাউন্ডে কালার আছে ইয়েলো কালার,
এখন আমি যদি আমার এই লেয়ার ওয়ান এর মধ্যে যে বক্সটা আছে এই বক্সের ভিতরে যদি একটু এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন ক্লোন স্ট্যাম্প টুলের ভিতরে যান, সরি ক্লোন স্ট্যাম্প টুল নাই, এটা টাইটার পারে না, টাইটার পার না, এখানে একটা আইকন ছিল আরো পাবেন, আরো টুল আছে যেগুলো এগুলো পাবেন, এগুলো ক্লিক করবে, এই যে পেইন্ট বাকেট টুল আছে এখান থেকে সিলেক্ট করেন, এখন এখানে যদি এই যে অবজেক্ট যেটা সিলেক্টেড অবস্থায় সেটা যদি ক্লিক দেন তাহলে দেখবেন এখন কি হয়ে গেছে আমার যে অবজেক্টের কালারটা গ্রিন কালারে ফিল হয়ে গেছে। আর তারপরে আপনি যদি এবার ধরেন যে না এভাবে করবেন না তাহলে রিভার্ট করেন, এটাকে এখানে টগল করে রিভার্ট করে আবার ক্লিক দেন, এবার দেখেন যে ইয়েলো হয়ে গেছে। এবার এই সিলেকশনটা যে আছে এই সিলেকশনটাকে আপনি যদি কন্ট্রোল ডি প্রেস করেন কিবোর্ড থেকে এটা কি হয়ে যাবে, এটা আনসিলেক্ট হয়ে যাবে, আনসিলেক্ট ডিসিলেক্ট বা ডিসিলেক্ট হয়ে যায়। এবার মুভ টুলে ক্লিক করেন, অবজেক্টের উপরে ক্লিক দেন, অবজেক্টটা কি করতেছে মুভ করতেছে, বিষয়টা বুঝতে পারছি। আপনি অবজেক্টকে মুভ করতে পারবেন সিলেকশন টুলের মাধ্যমে। বাইকে নাকি করবো না বাইকে, আরে বাইকে নিয়ে আছে আমি এই যে মার্কিউ সিলেকশন টুল আছে রেকট্যাঙ্গেল মার্কিউ টুল, এখান থেকে ক্লিক করে আবার কি করলাম এলিপটিক্যাল মার্কিউ টুল নিলাম, এবার এটা কি রাউন্ডেড আকারে আসবে, রাউন্ডেড শিফট ধরেন দেখবেন যে একবার 100% গোলাকারে আসবে, কি ছেড়ে দেন তাহলে একটা রাউন্ডেড বৃত্ত চলে আসছে সিলেক্টেড অবস্থায়, বুঝতে পারছেন। মনে রাখবেন ফটোশপে কাজ করার সময় প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে নিয়ে করবেন, আমি যেমন এখানে ভুল করছি এরকম কাজ করবেন না। আমি এখন লেয়ার 2 নিছি, লেয়ার 2 সিলেক্ট করা অবস্থায় সিলেক্টেড অবস্থায় আবার দেখেন মার্কিউ সিলেকশন টুল মানে কি রাউন্ড এলিপটিক্যাল টুলটা দিয়ে প্রেস করে একটা বৃত্ত আঁকলাম, বর্তমানে এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, আমি এটার ব্যাকগ্রাউন্ডে যদি গ্রিন কালার এখানে টগল করি, টগল করার পরে আমার পেইন্ট বাকেট টুলটা দিয়ে যদি আমি বৃত্তের উপরে যদি প্রেস করি তাহলে আমার কালারটা ওই কালার হয়ে যাবে, তাহলে আমার কালারটা এখন গ্রিন কালার আমি পেয়ে গেছি। এবার আমি এখন এটাতে যদি কন্ট্রোল ডি প্রেস করি আনসিলেক্ট হয়ে যাবে, ডিসিলেক্ট হবে, এখন আমি চাইলে আমার বক্সটাকে আমার অবজেক্টকে আমি যেকোনো ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি, কোনো ব্যাপার না। এবার খেয়াল করেন লেয়ারের গুরুত্ব কি, লেয়ারের গুরুত্বটা কোথায়, লেয়ারের গুরুত্বটা হচ্ছে সাপোজ ধরেন আপনি যেখানে ব্লু কালার গ্রিন কালারের যে বক্সটা আছে অবজেক্টটা আছে সরি যে অবজেক্টটা গ্রিন কালারের আছে এই কালারের অবজেক্টটা চাইছেন আপনি চাইছেন নিচে নিয়ে যাবেন বা এখান থেকে এইরকম হবে, বিষয়টা বুঝছেন, এটার থেকে অর্ধেকে কাটার ভিতরে বাকিটা এরকম থাকবে। এখন যদি এরকম করতে চান আপনাকে লেয়ারটাকে গ্রিন বক্সের লেয়ার যেটা আছে এটাকে নিচে নিয়ে যেতে হবে এবং গ্রিন বক্সের উপরে আপনাকে এই লেয়ারটা রাখতে হবে, তাহলে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করেন উপরে নিয়ে যান। এবার দেখেন এখন সবচেয়ে উপরে যেটা আছে লেয়ার ওয়ান, এরপরে লেয়ার ওয়ান এর নিচে আসা হচ্ছে লেয়ার টু, এটা হচ্ছে লেয়ারের গুরুত্ব। লেয়ার মানে হচ্ছে এক একটা কি স্তর, কাজের এক একটা স্তর, অন অফ টাও দেখাই দেন যে এটা অফ করলে এটা অফ হয়ে যাবে, এটা অফ করলে এটা অফ হয়ে যাবে। আবার দেখেন একটা জিনিস যে এই লেয়ার মানে আবার লেয়ার মুরগি না, কিন্তু এটা কিন্তু লেয়ার মুরগি না, বুঝছেন, লেয়ার শব্দের অর্থ যে স্তর, লেয়ারের স্তরে এখানে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা অবজেক্টের একটা স্তরে স্তরে সাজিয়ে সাজিয়ে একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজগুলোকে কমপ্লিট করে, গ্রুপ লেয়ার বানায় অনেক লেয়ার কাজ করতে গেলে, গ্রুপ লেয়ার করতে গেলে এগুলো গ্রুপ লেয়ার কাজের জন্য যখন সে কাজটা কমপ্লিট করে তারপর সেটাকে একটা গ্রুপ করে দেয় যাতে পরে আর না হারায়, যাতে সে একসাথে মুভ করতে পারে তখন সেটাকে গ্রুপ করে ফেলে, গ্রুপ করে দিলে তখন সেটাকে বলা হয় গ্রুপ লেয়ার। লেয়ারের ভিতরে যে লেয়ার প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারের মধ্যে কন্ট্রোল অল্টার ক্লিক করে যদি আপনি যদি ক্লিক দেন তাহলে ওই অবজেক্টটা সিলেক্টেড হয়ে যাবে, ঠিক প্রথমবার যেভাবে আমি একটা মার্কিউ সিলেকশন টুলের মাধ্যমে যেভাবে নিছিলাম ওইরকম একটা চারপাশে রাউন্ডেড বর্ডার স্ক্রিন দেখতে পাবেন, রাউন্ডেড
ছোট বড় করার জন্য কন্ট্রোল ট্রি দিয়ে ওইটা একটু দেখে আর এটা যদি ছোট বড় করতে চান তাহলে আপনার এটা কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করেন, কিবোর্ড থেকে ওই লেয়ার সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল টি প্রেস করেন, তার পাশে কি চলে আসবে, এই যে বক্স চলে আসবে বক্স মতো। এবার আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ছোট করতে পারবেন, এমনি এভাবে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন সেটা আনুপাতিক হারে বড় হবে, আর যদি সমানুপাতিক হারে যদি এটাকে যদি বড় ছোট করতে চান চারিদিক থেকে তাহলে এটাকে শিফট ধরে ছোট বড় করতে হবে, শিফট ধরে ছোট বড়। বুঝতে পারছেন? আবার কন্ট্রোল ডি প্রেস করেন, এটা যাবে না, এবার দিতে হবে কন্ট্রোল টি, আবার দেন, আবার চলে যাবে সিলেক্টেড অবস্থায়। এটা যখন আপনি যখন এভাবে দিছেন, মুভ করার পরে ফাইনালি কিবোর্ড থেকে এন্টার চাপবেন, অটোমেটিক্যালি চলে যাবে। আবার ওই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি চাইলে যদি আপ এরো, ডাউন এরো, লেফট এরো অথবা রাইট এরো যদি ব্যবহার করেন, লেফটে গেলে লেফটে যাবে, টপে যাইতে চাইলে টপে যাবে, মানে আপ এরো কি প্রেস করবেন, যদি নিচে নিতে চান তাহলে ডাউন এরো তে ক্লিক করবেন, প্রেস করবেন, অথবা যদি যদি লেফটে নেওয়া লাগে তাহলে লেফট এরো কি প্রেস করলে তাও আপনার অবজেক্ট কি হবে, মুভ হবে। বিষয়টা ক্লিয়ার হইছে? হ্যাঁ। কিবোর্ডের মধ্যে এখানে একটা টুল আছে কি, যে আপনার নেক্সট বাটন টুলে, এই যে টুলবার আছে, টুলবারের মধ্যে একটা একটা ইয়ে হচ্ছে যে কি, একটা টুল হচ্ছে যে টেক্সট টুল। এই টেক্সট টুলটা সিলেক্ট করলে, আপনি যখন টেক্সট টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে একটা নতুন লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে এখানে ফন্ট সাইজ একটু বাড়াই দেন, 30 ফন্ট দেন, বাড়াইয়া এবার চাইলে লিখতে পারবেন, আপনি চাইলে লিখতেও পারবেন, কোনো সমস্যা নাই। এবার এটাকে সিলেকশন করে এভাবে দেখে মুভ করে দেন, ফটোশপ মুভ করতে পারতেছেন। ফটোশপের এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা, মানে প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা ভাবে মানে লেয়ার আকারে নেওয়া যায়, এরকম সুবিধা কোনো এডিটরে নাই ডিজাইনের জন্য, এটা সবচেয়ে বড় অসুবিধা এবং সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং জিনিস। একটা ফটোশপ আপনি পেইড ভার্সন কিনতে গেলে $200 লাগে, সামথিং 100 সামথিং কত লাগে পেইড, এবং এটা পুরোটা একটা পেইড ভার্সন। আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে মানে দুই নম্বরই ভার্সন, ক্র্যাক ভার্সন, বাঙালি তো সব ক্র্যাক ক্র্যাক ইউজার, এটা আমরা ক্র্যাক ভার্সন, আমরা ক্র্যাক ইউজার, সব ক্র্যাক ইউজার, এগুলো ক্র্যাক। তাহলে আচ্ছা, তাহলে কি বুঝতে পারছেন তো এতটুকুই বেসিক জিনিস ফটোশপের? ওয়েব ডিজাইনে দেখেন, আমাদের এখানে আপনাদের বরগুনাতে ওয়েব ডিজাইনের ক্লাস চলতেছে, ওখান থেকে বিগিনিং থেকে শুরু করে ফটোশপের ক্লাসগুলো দেখে নেবেন, গ্রাফিক ডিজাইনের ফটোশপগুলো শিখে নেবেন, ফটোশপের যেগুলো লাগবে এগুলো আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তো ফটোশপ ডিজাইনার না, যার কারণে আমি বলতে পারবো না, যিনি এগুলো কাজ করেন তিনি ভালো বলতে পারবেন, অবশ্যই তিনি আমার কাছ থেকে বেশি অভিজ্ঞ। ঠিক আছে, তাহলে এটাই এই হচ্ছে যে আপনার যেটা দরকার আমি আপনাকে সেই লেয়ারটা দেখাইলাম। লেয়ারের ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে বাম পাশে একটা চোখ দেখা যাচ্ছে না, চোখ, এটা হচ্ছে ত্রিনয়ন, এটা হচ্ছে ত্রিনয়ন, ফটোশপে ত্রিনয়ন, ক্লিক দেন গায়েব হয়ে গেছে, আবার ক্লিক দেন চলে আসছে, ক্লিক দেন গ্রিন কালারের বক্স নাই, গ্রিন কালারের বক্স নাই, গেছে গা, এই যে গ্রিন কালার চলে যায়, হাইড করে দেওয়া, ঠিক আছে। একচক কিন্তু আরেকটা জিনিসের সাইন ব্রাদার, এটা এই যে হচ্ছে ত্রিনয়ন, এটা খেয়াল রাখবেন, একচকটা কিন্তু ইলুমিনেটিভ সাইন বলা হয়। আচ্ছা, তাহলে আমার ডকুমেন্টটা আমি ক্লোজ করতেছি, সেভ করব না, এরপরে এখানে আসার আগে কি করব, ক্লাস করাতে গিয়ে মানে এই যে টেমপ্লেটটা, এখানে অনেক কিছুই আছে আপনারা যেটার জন্য অপেক্ষা করছিলেন, কিভাবে তাড়াতাড়ি মানে ভাত খেতে হয়,
দেখছেন এটা একটা টেমপ্লেট তারপরে এখানে টপে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হেডার নেভিগেশন বার ঠিক আছে এখানে বেশ কয়েকটা সেকশন আছে এটা হচ্ছে উপরে যেটা আছে এটা হচ্ছে হোম সেকশন পরে অ্যাবাউট ক্লিক করলে অ্যাবাউট চলে আসে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন সার্ভিস ক্লিক দেন তাহলে সার্ভিস সেকশন ওপেন হচ্ছে এবং এখানে বোটস্টেপের কার্ড ব্যবহার করা হয়েছে এবং এখানে ফন্ট অসমের আইকন ব্যবহার করা হয়েছে এবং এখানে কলাম ব্যবহার করা হয়েছে কল এমডি 3 সরি কল এমডি 4 করে তিনটা করে এখানে একটা রো এর মধ্যে তিনটা কলাম নিছে আবার ঠিক একই ভাবে এখানে আবার একটা রো এর মধ্যে তিনটা কলাম নিছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রজেক্টস প্রজেক্টস ফোল্ডারের মধ্যে দেখেন সেকশনে প্রজেক্ট সেকশনে কি আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে যে প্রজেক্টস এর সেকশন প্রজেক্টস সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট এবং প্রজেক্টস সেকশনের মধ্যে কিছু ইমেজ নেওয়া হয়েছে জাস্ট এটুকুই ভিউতে ক্লিক করছে কিছু আছে আসে না এটা হচ্ছে ইমেজের ক্যাপশন প্রজেক্টের একটা ছবি দিয়া এখানে কি করা হয়েছে ইমেজগুলো দেওয়া হয়েছে এবং এখানে ওটি সেই ওটাই ব্যবহার করা হয়েছে যেটা কল এমডি 4 চারটা কলাম আটটা কলাম আটের চারে 12 কলাম তাহলে এখানে প্রথমটাতে 12টা নিচেরটাতে 12টা এরপরেরটাতে 12টা এবং তিনটা রো আছে ঠিক আছে পরের সেকশনে আসেন পরের সেকশনটা হচ্ছে কন্টাক্ট এখন কন্টাক্ট সেকশনের মধ্যে আচ্ছা প্রজেক্ট সেকশনের মধ্যে আমরা স্ক্রিন দেখতেছি না হ্যাঁ ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না ব্ল্যাক আসে দেখা যায় তো আমি তো দেখি কেমনে কি আমি দেখতেছি হ্যাঁ এখন দেখা যাচ্ছে মনে হয় নেট সমস্যা এই এখন আর ব্ল্যাক হয়ে গেছে আমার প্রজেক্ট সেকশনের মধ্যে এখানে আরেকটা ছোট করে একটা সেকশন নিছে সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে এবং একটা কালার দেওয়া আছে অপাসিটি দিয়ে এই যে মানে আরজিবি অপাসিটিতে একটা ডার্ক কালার না দিয়ে এখানে একটা কালার ব্যবহার করছে কালার ব্যবহার করে এখানে ফন্ট অসম আইকন ব্যবহার করছে এখানে একটা টেক্সট আছে এখানে একটা টেক্সট আছে ঠিক আছে বলে দেওয়া আছে 48 প্রজেক্টস ডান 42 স্যাটিসফাইড ক্লায়েন্টস 52 অ্যাওয়ার্ডস এবং 78 হ্যাপি ক্লায়েন্টস ঠিক আছে তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চিরাচরিত বহুত দিন মানে দুই দিন ধরে আছে কাঙ্ক্ষিত মানে চিন্তা করছেন কেমনে করবেন এটা এটা নিয়ে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বস্তু এটা ঠিক আছে তো আকাঙ্ক্ষিত বস্তুর মাঝে আমি একটু চেঞ্জ করব আপনাদের এই আকাঙ্ক্ষিত বস্তুটাকে আমরা এইখানের ভিতরে এই যে এখানে একটা সিঙ্গেল পেজ দেখতে পাচ্ছেন ঠিক আছে সিঙ্গেল পেজ এটাকে যেটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ দেওয়া আছে এটাকে আমরা একটু অন্যভাবে নিব যদিও ক্লাসটা ফটোশপের ক্লাস ফটোশপের মধ্যে থেকে আমি এই মুহূর্তে আমার কাছে যে ফটোশপের ফাইলটা আছে ওটা একটু বেশি ক্রিটিক্যাল দেখি আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডারটা ফাইলটা আছে ওয়ার্কস্কম এর মধ্যে একটা একটা ফাইল রাখছিলাম ফটোশপ এর ফাইল রাখছিলাম আজ করে এবারে আমাদের সেদিনকে যেটা দিয়েছিলেন সেইটা মনে হয় আজ করে এবারে যেতে হবে এখানে দেখেন কিছু ফন্ট আছে যে প্রজেক্টের এই প্রজেক্টের মধ্যে কিছু ফন্ট ব্যবহার করছে আমাকে যে বলতেছে যে সাম লেয়ার হ্যাজ আ টেক্সট লেয়ার নিড টু বি আপডেটেড বিফোর দে ক্যান বি ইউজড ফর ভেক্টর বেসড আউটপুট আমি আপডেট করতে চাই কিনা লেয়ার গুলোকে আমি যদি একে আপডেট করি তাহলে সে কি করবে আমার এখানে টেক্সট বাই ডিফল্ট কম্পিউটারে যে ফন্ট গুলো ইনস্টল করা আছে সেগুলোর উপরে হয়ে যাবে আমি এখানে কোনো কিছু আপডেট করব না নো ঠিক আছে নো দিবেন এখন কন্ট্রোল প্লাস দিয়ে ফটোশপে জুম করতে হয় আমি এটাকে একটু জুম করি জুম করে টপে যাই খেয়াল করে দেখেন এটা দেখতে পাচ্ছেন সবাই
এখানে খেয়াল করে দেখেন, প্রথমে আমাদের হোম সেকশন যেটা আছে সেখানে একটা মেনু আছে ন্যাভিগেশন বার, এবং ন্যাভিগেশন বারের মধ্যে আমাদের কি আছে, স্লাইডার আছে, ঠিক আছে, স্লাইডার আছে, এবং স্লাইডারের মধ্যে বেশ কয়েকটা কি আছে, বেশ কয়েকটা স্লাইড আছে। তাহলে আমি এখন কাস্টমাইজড আমি কয়েকটা লেআউট মিলাইয়া দুই একটা লেআউট দিয়ে আমি এটা কি করব, এটা বানাবো, ঠিক আছে। আমি একেবারে আপনাদেরকে এখানে থেকে স্লাইডটা কিভাবে দিবেন, আপনাদের হোম সেকশনে যদি কখনো স্লাইড দেওয়া লাগে এবং কোনো পিএইচডিতে যদি স্লাইডটাকে যেন দিতে পারেন, সেই জন্যই আমি প্রথমে এখান থেকে এই জিনিসটা নিব, এই সেকশন থেকে, তারপর এখান থেকে আমি এই সেকশনটা নিব, বাকি সেকশন গুলা আমি অন্য জায়গা থেকে নিয়ে এটাকে কাস্টম ভাবে আমি আপনাদেরকে থিমটা দেখাই দিব। বিষয়টা বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন এখানে একটা আইকন আছে, এরপরে একটা টেক্সট আছে, এরপর এখানে মেনু আছে, এই দুটো আইকন আছে। এখন আমি কি করব, আমি এই আইকনটাকে কন্ট্রোল, এই আইকনটাকে যদি সিলেক্ট করি, এখন কিছুই দেখতে পাচ্ছি না। এটার জন্য আমাকে প্রথমে হেডার পার্টে যেতে হবে। এখানে দেখেন ডান পাশে লেয়ার প্লেটের ভিতরে কয়েকটা ফোল্ডার করে দেওয়া আছে। প্রথমে আমি অন্যান্যগুলো হাইড করে দিচ্ছি, আপাতত কিছুই দেখা যাচ্ছে না, তাই তো? হাইড করে দিলে দেখা যাবে না, আপাতত স্লাইডার সহ রাখলাম হাইড করে, আর বাকিগুলো হাইড দিলাম। হাইড দিয়ে এখান থেকে ক্লিক করে প্রথমে লগোতে যান, লগোতে ক্লিক দেন। ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা লগো আছে, লেআউট আছে, কি একটা আইকন আছে লগো, ঠিক আছে। এখন আমি এই পুরো জিনিসটাকে, লগোর ভিতরে টেক্সট এবং লগোস, এই দুইটা জিনিসকে একসাথে যদি সিলেক্ট করতে চাই, এই দুটাকে আমার পিএইচডি প্লেট থেকে, টেমপ্লেট থেকে আমি ট্রিম করে নেব। পিএইচডি প্লেট থেকে বায়ার যখন আপনাকে টেমপ্লেট দিবে, পিএইচডি টেমপ্লেট, ওই টেমপ্লেট থেকে তার ব্যবহার করা আইকন গুলা কিভাবে নিবেন, আইটেমস গুলা কিভাবে নিবেন, সেগুলো দেখাবো। লগো সিলেকশন করা অবস্থায় লগোর পাশে যে আই বাটনটা আছে, এখানে ক্লিক দেওয়ার আগে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে ধরে রাখবেন। ধরে রেখে লগো ওই যে আইকনটাতে, আই আইকন যেটা আছে চোখ, ওটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন ওইটা ছাড়া আর বাকি সবগুলো কি হয়ে গেছে, হিডেন হয়ে গেছে। এখন এই অবস্থায় ইমেজ অপশনে যাবেন, ইমেজ মেনু, মেনু থেকে ট্রিম অপশনে যাবেন, ট্রিম সিলেক্ট করেন। ট্রিম সিলেক্ট করলে এরকম একটা আপনাকে জিজ্ঞেস করবে এটা কিরকম রাখবেন না রাখবেন, যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে দেন, এখানে যে দুটো ট্রিম হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে লগো এবং টেক্সট দুটো একসাথে। এবার আমি এখন ফাইল, ফাইল থেকে সেভ এজ অপশনে যাব। সেভ এজ অপশনে গিয়ে আমি এখন এখানে একটা নাম দিব লগো, এবং এটাকে সেভ করব পিএনজি ফরম্যাটে। পিএনজি যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাই এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। সেভ করার জন্য এর উপরে আমার যে ফোল্ডারটা আছে, আমি সেই ফোল্ডারে গিয়ে আমাদের ডেট ওয়েল, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করেন আইএমজি নামে তৈরি করলাম। এই আইএমজি ফোল্ডারের ভিতরে আমার লগইনটা, পিএনজিটা সেভ করে দিচ্ছি। সেভ করার সময় আপনাকে প্রশ্ন করবে পিএনজি এর জন্য কি অপশন আছে, যা সিলেক্টেড আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করবেন না। ওকে দেন, ওকে হয়ে গেছে, তার মানে আমার লেয়ারটা সেভ হয়ে গেছে, আমার আইকনটা। এখন এটা প্রিভিয়াস স্টেটে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে একটা আইকন আছে হিস্টরি, হিস্টরি প্লেট নামে একটা অপশন আছে, হিস্টরি প্লেট, উইন্ডো থেকে হিস্টরি প্লেটে ক্লিক দিলে হিস্টরি প্লেটটা দেখা যাবে। এবার দেখেন একদম টপের মধ্যে কি আছে, আমাদের যে প্রথমে আমরা যেটা করছিলাম ফাইলটা, এটা হচ্ছে সেই হিস্টরিটা। আমরা কি কাজ করি না করি, এগুলো সব হিস্টরি প্লেটে সেভ করে রাখে, ফটোশপের কাছে সেভ করা থাকে। কোনো একটা কারণে যদি প্রিভিয়াস হিস্টরিতে যদি আমাকে ফিরে যেতে হয়, তাহলে আমাকে প্রিভিয়াস হিস্টরি যেখানে যেতে চাই সেখানে ক্লিক করলে আমাকে সেখানে নিয়ে যাবে ফটোশপ। আমি একদম স্টার্টিং অবস্থায় যেতে চাচ্ছি, তাহলে একদম প্রথম অপশনে যাব, প্রথম অপশনে গিয়ে ক্লিক করব, দেখবেন আগের মতো চলে আসছে সবকিছু যা আছে তাই। এবং এটাকে এখানে ক্লিক দিলে কি হয়ে যায়, এই আইকনে ক্লিক দেন, হাইড হয়ে যাবে আবার, আর আইকনটা সেভ হয়ে গেল। আপাতত আমার এই আইকনটা ছাড়া আর কোনো আইকন আমার দরকার নাই, নিয়ে নিলাম। এবার আমরা ফটোশপের মধ্যে কি করব, ফটোশপের ফাইলটা কি করব,
মেনুটা বানাবো, ঠিক আছে? মেনুটা নেভিগেশন পার্টটা আমরা বানাবো, তার জন্য আমি প্রথমে গেট বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইটে যাব, getbootstrap.com ওয়েবসাইটে যাচ্ছি। ইমেল ফাইল যেটা আছে, ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিব, ইনডেক্স ডট ইমেল। কার কাছ থেকে নয়েজ আসছে স্যার? আমরা একটা ইনডেক্স ফাইল নিচ্ছি, এইচটিএমএল এর স্কেলেটনটা তৈরি করে নিই, নিলাম। আমার এটার নাম হচ্ছে ওয়ার্কসকম, আমি একটা নাম দিলাম ওয়ার্কসকম, দিয়ে দিলাম টেমপ্লেট, যেটা নাম এটা হচ্ছে ওয়ার্কসকম টেমপ্লেট। আচ্ছা, এরপরে এবার আমাকে কি করতে হবে, প্রথমে যেহেতু আমি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, সেজন্য বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইটে ডকুমেন্টেশনে যাই, গিয়ে বুটস্ট্র্যাপ এর সিএসএস সিডিএন লিংক যেগুলো আছে সেগুলো আমি কপি করে নিয়ে নিব। আপনারা চাইলে অফলাইন ভার্সনটাও আপনারা ব্যবহার করতে পারবেন, সেজন্য আপনারা জানেন, আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে অফলাইন ভার্সনটা ব্যবহার করবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে যখন ক্লায়েন্ট যখন বলবে তখন কি অফলাইনে ওই যে বুটস্ট্র্যাপের সিডিএনগুলো নিতে হবে না অনলাইন? আপনি যেভাবে নেন, আপনি যদি অফলাইনে যদি কোনো কিছু নেন তাহলে আপনাকে সোর্স ফাইলগুলো দিতে হবে, ক্লায়েন্টকে তো অবশ্যই সোর্স ফাইল দিতে হবে যদি অফলাইনে বুটস্ট্র্যাপ ব্যবহার করেন। আর অনলাইনে যদি সিডিএন বুটস্ট্র্যাপের যদি সিডিএন ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে কিছুই দিতে হবে না, আপনি আপনার যে সোর্স ফাইলগুলো আছে সেই সোর্স ফাইলগুলো দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি, সেক্ষেত্রে মানে তারা কোনো মানে কিছু বলবে না, তাই তো? না, অনলাইন যদি সিডিএন যদি ফল করতে পারে না বা কোনো আপডেটের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে না। সিডিএন লিংকের একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে সিডিএন লিংক যদি ব্যবহার করেন কোনো কারণে, যদি নেট যদি না থাকে, বুঝছেন, তাহলে ক্লায়েন্টের পিসিতে যদি নেট না থাকে তাহলে যদি আপনি যখন ক্লায়েন্ট যখন তার কম্পিউটারে নিবে, নিয়ে যখন রান করবে, সিডিএন লিংক যদি সে না পায়, তার কম্পিউটারে নেট না থাকলে বুটস্ট্র্যাপ লোড হবে না। জি জি, সেটাই আর কি, সেজন্যই বলছি সিডিএন লিংকের প্রথম সমস্যা হচ্ছে এইটাই, আর না হলে সিডিএন লিংক সবচেয়ে ফাস্ট। ঠিক আছে, আর অফলাইন ভার্সনের সোর্স ফাইলগুলো যদি দিয়ে দেন তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা জেএস প্লাগইন যেগুলো আছে সেগুলা বডি এন্ড ট্যাগ এর আগে এগুলো কপি করে পেস্ট করে দিয়ে দিব। এখান থেকে এগুলো ক্লিয়ার করে দেন, জঙ্গল গুলো ক্লিয়ার করে দেন। তাহলে আমাদের বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেল, এবার আমরা টেমপ্লেট সেকশনে যাব। খেয়াল করে দেখেন, আমার এটা কোথায় আছে, মাঝখানে অবস্থায় আছে, আমার টেমপ্লেটের কোথায় আছে, মেনুটা আছে আমার টেমপ্লেটের মাঝখানে অবস্থায়, তার মানে হচ্ছে কি, আমাকে অবশ্যই এটা কি হইতে হবে, কন্টেইনার ফ্লুইড সেকশনের মধ্যে নিতে হবে, পুরো সেকশনের মধ্যে কন্টেইনার সব মাঝামাঝি অবস্থায় আছে, তার মানে আমাকে সবসময় কন্টেইনার ব্যবহার করে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই জন্য প্রথমে কি করব, যেহেতু ন্যাভিগেশন তৈরি করব, ন্যাভিগেশনকে আলাদা ভাবে রাখবো, এই জন্য আমি একটা কমেন্ট আউট করে নিচ্ছি, ন্যাভবার কমেন্ট আউট করে নিলাম, কমেন্ট আউট করে নিচেও একটা দিয়ে যাচ্ছি ন্যাভবার। এর ভিতরে আমি ন্যাভবারের মধ্যে কি ন্যাভিগেশন গুলো লিখব। তো বুটস্ট্র্যাপের ন্যাভবার তৈরি করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, ন্যাভ এলিমেন্ট নিতে হবে, ন্যাভ এলিমেন্টের ভিতরে আমার যে কি থাকবে, একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে আমার, আমি যেহেতু এখন ইমেজ হিসেবে নিব, ন্যাভবারের জন্য আইকন হিসেবে ডান পাশে আমার আইকন থাকবে, সরি বাম পাশে আইকন থাকবে, ডান পাশে আমার মেনু থাকবে, এই জন্য আমি যেহেতু একটা ইমেজ নিয়ে নিছি অলরেডি ক্রপ করে, সেই ইমেজটাকে আমি অ্যাসেটস যেটা আইএমজি থেকে লগো ডট পিএনজি দেখাই দিলাম, এবং এখানে অল্টার ট্যাক্স হিসেবে ওয়ার্কসকম দেখাই দিচ্ছি, এই কথাটা লিখে দিলাম, যাতে করে এই ইমেজটা লোড না হতে, যদি লোড কোনো কারণে না হয় তাহলে সেই অল্টার ট্যাক্সটা আমাকে যেন দেখায়। এবং আমার এই ন্যাভিগেশনের জন্য আমাকে কি করতে হবে, একটা ডিভ নিতে হবে, ডিভ নিলাম, ডিভের ভিতরে ইউএল ট্যাগ নিব, ইউএল ট্যাগের ভিতরে এলআই থাকবে, এলআই কি হবে, এলআই থাকবে আমার লিস্ট আইটেম গুলো থাকবে,
এবং তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ থাকবে। এখন আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচটিএফ আপাতত কোনো কিছু দিচ্ছি না, আমি এখানে হোম দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের এলআই যেগুলো আছে এগুলোকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি কয়েকটা আইকন বানাই, মেনু বানায় নিচ্ছি, ঠিক আছে, বানিয়ে নিলাম। ধরেন যে আমার এখানে টেমপ্লেটে কি আছে, টেমপ্লেটে আছে অ্যাবাউট আস, পরেরটা তো হচ্ছে কি অ্যাবাউট আস, এটা আমরা পরের সেকশনে যাবো না, পরে করবো না, আপাতত আমরা এটাকে রেসপন্সিভ মেনু আকারে তৈরি করে ফেলি। তো এখন আমাদের কাজ হবে এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নেওয়া এবং দেখে দেখে আমাদেরকে ডিজাইন করা, ঠিক আছে। দেখুন দেখে দেখে আমরা এটাকে ডিজাইন করব। খেয়াল করে দেখেন আমার ইমেজটা চলে আসছে এবং মেনুটা কি আসছে, ডান পাশে, সরি বাম পাশে আছে এবং আনোডা লিস্ট আছে। এটা হচ্ছে HTML এর বাই ডিফল্ট স্টাইল যেটা আছে সেটা, কেননা আমরা এখনো কোনো প্রকারের বুটস্ট্র্যাপের কোনো CSS আমরা এখনো ব্যবহার করি নাই, এখন আমরা ব্যবহার করা শুরু করব। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার কন্টেন্টটা মাঝামাঝি অবস্থায় থাকবে, সেই জন্য আমাকে আরো একটা কাজ করতে হবে, এই যে ন্যাব এলিমেন্টের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে কাট করে নিব। কাট করে নিয়ে কন্টেনার নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমি নিব, তার ভিতরে আমি পেস্ট করে দিব। তাহলে আমার কন্টেন্ট গুলো মাঝামাঝি অবস্থায় অলরেডি চলে এসছে। এবার ন্যাব বারে আসেন, ন্যাব এলিমেন্টের ভিতরে আসেন। আমরা জানি বুটস্ট্র্যাপের ন্যাব তৈরি করতে হলে কি করতে হয়, কি করতে হয় বলেন তো, বুটস্ট্র্যাপের ন্যাবের জন্য ক্লাস, ন্যাবের মধ্যে কি দিতে হয়, ক্লাস হিসেবে কি দিতে হয়, কারো মনে আছে কি দিতে হবে বলেন না ভাই। কারো কি মনে নাই, কেউ কি প্র্যাকটিস করেন নাই, কেউ কথা বলে না, ভুলে গেছি। ন্যাব এলিমেন্টের ভিতরে থাকবে ন্যাব বার। এখন যখন ন্যাব বার ক্লিক করছি, ন্যাব বার যখন লিখছি, দেখেন আমার মেনুগুলো বাম পাশ থেকে, ডান পাশ থেকে বাম পাশে চলে গেছে। এখন এরপরে আমাকে যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগ এটার ভিতরে কি করতে হবে, এখানে একটা ক্লাস ব্যবহার করতে হবে যাকে বলে ন্যাব বার হাইপেন ব্র্যান্ড। ন্যাব বার ব্র্যান্ড করলাম, করার পরে যেহেতু এখানে আমি যে লোগোটা নিছি সেই লোগোটা একটা ট্রান্সপারেন্ট লোগো এবং এটার ফন্ট কালার ছিল হোয়াইট, এই জন্য আমি কি করব, এই জন্য আমি বিজি লাইট ন্যাব বার হাইপেন লাইট ক্লাসটা ব্যবহার করবো, এই দুটা ক্লাস ব্যবহার করব। তাহলে আমার একটা ডার্ক গ্রে, একটা ডার্ক কালারের একটা গ্রাউন্ড চলে আসবে। যেহেতু এখন আপাতত কোনো কিছু দেখা যাচ্ছে না, তাহলে আমি ডার্কই রাখি, ডার্ক দিচ্ছি, বিজি লাইট বিজি ডার্ক দিচ্ছি, যেহেতু কালারটা কি দেখতে পাচ্ছেন, এবার আমার ন্যাব বারটা দেখা যাচ্ছে, তাই তো। দ্বিতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে আমাকে ইউএল ট্যাগের মধ্যে একটা ক্লাস ব্যবহার করতে হবে, ন্যাব বার হাইপেন ন্যাব, এই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এবার দেখেন এই ক্লাসটা ব্যবহার করার ফলে আমার যে লিস্ট আইটেমের ভিতরে যে আন্ডারলাইন ছিল, তারপরে যে বুলেট পয়েন্ট ছিল, সেগুলো সব চলে গেছে। এইবার এলআই গুলোকে সিলেক্ট করব, অল্টার ট্যাগ ধরে ধরে ওপেনিং ট্যাগকে ধরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ক্লাস থেকে লিস্ট আইটেম ক্লাস দিব, ক্লাস নিয়ে ন্যাব আইটেম আইটেম নামক সেটা নিলাম এবং অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে প্রত্যেক কথা আমি ক্লাস ব্যবহার করব, ন্যাব আইটেম নেম এই ক্লাস ব্যবহার করব। তাহলে দেখেন অনেক বড় একটা স্পেস চলে আসছে, বেশি স্পেস নেই, আর সাউন্ড হচ্ছে কার ভাই, ইউজ পরিমাণ সাউন্ড হচ্ছে। দেখেন এই অবস্থা। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের মেনুটা আসলে মূলত কি অবস্থায় আসবে, থাকবে যে এরকম অবস্থায়, ঠিক আছে, এই অবস্থায় থাকবে। আমি নিচে নিচে দেখতে চাইবো আমার মেনুকে কখন, আমি যখন মোবাইল ভার্সনে থাকবো তখনই শুধুমাত্র আমি নিচে নিচে আমার মেনুটা আমি দেখতে চাইবো। এই জন্য আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, যে ন্যাব ট্যাগের ভিতরে আমাকে আরো একটা ক্লাস বলে দিতে হবে, সেটা হচ্ছে যে ন্যাব বার হাইপেন এক্সপ্যান্ড, মানে ন্যাব বার তুমি এক্সপ্যান্ড করো কখন, মিডিয়াম ডিভাইস থেকে তোমার এক্সপ্যান্ডেশনটা শুরু করো, ঠিক আছে, এমডি ন্যাব বার এক্সপ্যান্ড এমডি। এখন আমি ইনস্পেক্ট করে মোবাইল ভার্সনে চলে যাই, মোবাইল ভার্সনে যাচ্ছি। রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে মিডিয়া কোয়ারিতে মিডিয়াম ডিভাইসের স্টার্টিং হয় 768 পিক্সেল থেকে,
এটা হচ্ছে আমার 768 পিক্সেল মিডিয়াম ডিভাইসের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? 768 এর নিচে কত? 767, 575 থেকে 767 পিক্সেল পর্যন্ত হচ্ছে আমার স্মল ডিভাইস। যেহেতু আমি ন্যাপবার হাইপেন এক্সপ্যান্ড হাইপেন এমডি ব্যবহার করছি, মানে বলছি মিডিয়াম ডিভাইস থেকে সেই মেনুগুলোকে পাশাপাশি ধরবে, তাহলে এক পিক্সেল নিচে চলে যায়। দেখেন কি হয়ে গেছে, আমার মেনুটা উপর থেকে নিচে হয়ে গেছে এবং ব্রেক করছে। আমি বলছি শুধুমাত্র এমডি থেকে সে এক্সপ্যান্ড করবে, এমডি থেকে যত উপরে যাবে সে এক্সপ্যান্ড করতেই থাকবে, নো প্রবলেম। কিন্তু যখনই আপনি 767 তে চলে যাবেন তখন দেখবেন যে ব্রেক করছে। স্মল ডিভাইস থেকে আমরা এভাবে দেখবো না, স্মল ডিভাইসে আমরা একটা মেনু ব্যবহার করবো, এখানে ক্লিক করলে একটা টগলার আইকন থাকবে, ওই আইকন দিয়ে আমরা ব্যবহার করবো। ওকে, তাহলে এই টগলটা করার জন্য আমাকে এখন কি করতে হবে? টগলের জন্য আমাকে এখানে এই যে আইকনটা আছে, অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগের নিচে আমাকে একটা বাটন নিতে হবে, বাটন ট্যাগ। বাটন ট্যাগের ভিতরে একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগ নিয়ে স্প্যান ট্যাগের ভিতরে আমাকে একটা ক্লাস নিতে হবে, ন্যাপবার হাইপেন টগলার হাইপেন আইকন নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে। দেখেন ন্যাপবার টগলার আইকন চলে আসছে, আসার পরে বাটনের ভিতরে আমাকে ক্লাস ব্যবহার করতে হবে, কি BTN, BTN info, BTN danger, এরকম, তাই তো? বাটনে বাটনে কি ক্লাস ব্যবহার করতে হয়? BTN, BTN danger, warning, info, যাবে। এটা হচ্ছে যে শুধুমাত্র বাটন তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এই ন্যাপবার টগলার আইকন যেটা আছে এটার জন্য আমাকে অন্য ক্লাস ব্যবহার করতে হবে। এটা হবে ন্যাপবার টগলার, ন্যাপবার টগলার ব্যবহার করতে হবে। তাহলে আমার টগলারে বানান ভুল আছে, বাটনের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে একটা টাইপ দিতে হবে বাটনের জন্য, বাটন হবে, এবং এই বাটনটাতে ক্লিক করলে কি হবে এর জন্য দুটো অ্যাট্রিবিউট লাগবে, একটা হচ্ছে ডাটা হাইপেন টগল, ডাটা টগল অ্যাট্রিবিউট থাকবে। এটার জন্য কি হবে, ক্লিক করলে যেন কলাপস করে, মানে ক্লিক করলে যেন মেনু বের হয়, এই জন্য এটাকে বলতে হয় কলাপস। এবং কলাপস ক্লিক দিলে যে ডাটা টগলে কলাপস হবে, কলাপস করলে কি বের হবে তার জন্য আমাকে দিতে হবে ডাটা টার্গেট, ডাটা টার্গেট, টার্গেটের বিষয়ে পরে আসতেছি। এখন আমি যে ন্যাপ বারটা নিছিলাম, যে মেনু আমার এই মেনুগুলো আছে, এই মেনুগুলোকে আমি হাইড করে ফেলবো, এসএম ডিভাইস থেকে হাইড হয়ে যাবে। তার জন্য এই যে ডিপ আনঅর্ডার লিস্ট প্যারেন্ট ডিপ আছে, সেখানে আমি একটা ক্লাস ব্যবহার করব যার নাম হচ্ছে কলাপস। কলাপস যখন দিছি আমার মেনুটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে, আনঅর্ডার লিস্টটা পুরো হাইড। এখন এই ডিভের ভিতরে আমাকে একটা আইডি দিতে হবে, দিলাম মাই ন্যাপ, আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। আমি এখন এইটাকে এই আইডিটাকে কপি করব, কপি করে আমার যে বাটনটা আছে এই বাটনে যেন ক্লিক করলে মেনুটা, এই মেনুটা যেন বের হয়, এই জন্য এই বাটনের সাথে লিঙ্ক আপ করব ডাটা হাইপেন টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে। ইফ দিয়ে প্রথমে হ্যাশ সাইন দিবেন, তারপরে আমার আইডিটা বসাবো, যদি বসাই আপাতত দৃষ্টিতে দেখি এখন কি অবস্থা হয়েছে, এবং ক্লিক দেন মেনুটা বের হয়ে আসছে, তবে একটা ভুল হয়ে গেছে, তাই তো? একটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে না, দেখি আমরা কি ভুল করছি, দেখা যাক। এর জন্য নেভার টগলার আইডি নেভার নেভ আমরা কি ভুল চেষ্টা করছি, দেখি ডাটা টগল ক্লাস ডাটা টার্গেট মাই নেভ, তারপরে ডিটের ভিতরে থাকবে কলাপস, তারপর আইডি মাইনে ইউএলএ নেভার নেট নেভ আইটেম নেভ লিংক হচ্ছে আমার আইটেম লিংক। আমরা যে একটা ভুল করছি সেটা হচ্ছে আমাদের একটা ক্লাস মিসিং হয়ে গেছে, সেখানে এই যে ডিভ এর ভিতরে যেখানে কলাপস ক্লাস আছে তার ভিতরে আরেকটা ক্লাস লিখতে হবে, ন্যাপবার হাইপেন কলাপস, এই ক্লাসটা দিতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন ক্লিক করেন মেনুটা বের হয়ে আসছে, ঠিক আছে? এবং 767 তার উপরে যান, 767 উপরে কত, 768, 768 যান, ন্যাপবার মেনুটা কি আসছে, চলে আসছে এক্সপ্যান্ড করছে।
আমাদের মেনুটা তৈরি হয়ে গেল, কিন্তু এখন দেখেন খেয়াল করেন আমার মেনুটা কি হয়ে গেছে, লেফটে চলে আসছে, তাই না? আমার এটা তো ডান দিকে থাকার কথা, ডান দিকে সেন্টারে থাকার কথা। তো এই যে এটাকে ডান দিকে নিতে হলে কি করবেন, এখানে ইউএলটা আছে না, ইউএলটা ধরে এখানে একটা কথা লিখতে পারেন, সেটা হচ্ছে জাস্টিফাই, একটা ক্লাস দিতে পারেন, কন্টেন্ট সেন্টার দিতে পারেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, এখানে কাজ করছে না, তাহলে আমি নেভার কলাপসের মধ্যে যে ডিভটা নিছি সেই ডিভের ভিতরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেখি যে এটা যায় কিনা। হ্যাঁ গেছে, এই যে আমার ডিভটাকেই আমি কি করলাম সেন্টারে নিয়ে গেলাম। এবার আমি কি করতে পারি, এখান থেকে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট এগুলো আমি বসাই দিই, ঠিক আছে, হোম, তারপর ঠিক আছে অ্যাবাউট, About, ঠিক আছে, যেমন ধরেন সার্ভিস, তারপরে কি আছে আর কি দিতে পারি, প্রজেক্ট আছে, কন্টাক্ট আছে, না প্রজেক্ট আছে, কন্টাক্ট আছে, কন্টাক্ট আছে, এবং এখানে লগ ইন। লগ ইন এর ক্ষেত্রে এখানে ন্যাপ লিঙ্ক এর ভিতরে আপনি চাইলে এখানে একটা বাটন তৈরি করতে পারেন, BTN BTN ইনফো দিয়ে দেন, এটা একটা বাটন আকারে হয়ে যাবে, বাটনের মতো হয়ে গেছে, সেটা বুঝছেন তো? আমি এখানে আসলে মূলত এখানে আমি বাটনটা ব্যবহার করব না, লগ ইনটা আমি দিব না, এখানে ইউএল এর ভিতরে থাকবে না, আমি এটুকুতেই রাখবো, এবং আমি এখানে ইউএল এর নিচে আমি একটা ফর্ম ট্যাগ নিব, ফর্মের অ্যাকশনটা আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি, দরকার নাই, এর ভিতরে আমি একটা কি দিতে পারি, একটা ইনপুট দিতে পারি, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, দেওয়ার পরে ক্লাস হিসেবে ফর্ম হাইফেন কন্ট্রোল দিতে পারি, দিলে আমার মেনুটা আইকনটা এরকম হয়ে যাবে। এটা থাকবে নাকি থাকবে না, তারপরে এখানে, আচ্ছা এটা ফর্ম, এটা আমি পরে আসবো নি, ফর্মটা পরে দেখাবো, তার আগে কয়েকটা কাজ দেখাইতে হবে। এতটুকু পর্যন্ত কে কে করতে পারবেন বলেন? জি পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে, পরে দেখাইতে পারবেন এখন? জি পারবো ইনশাআল্লাহ। আমার যে টেমপ্লেট আছে, আমার যে এই টেমপ্লেটটা আমি ব্যবহার করছি বুঝছেন, এই টেমপ্লেটের মধ্যে কয়েক রকমের ফন্ট আছে, তো যদি কখনো যদি আপনার টেমপ্লেটে যদি ফন্ট ব্যবহার করতে হয় তখন আপনি কি করবেন, সাপোজ ধরেন আমি ফন্ট অসম আইকন ব্যবহার করব, তাহলে এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে ফন্ট অসম অসম সিডিএন লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে এখান থেকে ক্লিক দিয়ে প্রথম যেটা পাবেন সেটাতে যাবেন, বুটস্ট্র্যাপ সিডিএন এ গিয়ে প্রথমে ফন্ট অসম এর সিডিএন টা কপি করে নেবেন, ক্লিকটা এটা কপি করে নেবেন, ক্লিক করলে এটা কপি হয়ে যায়, তারপরে আপনার ফাইলে আসবেন, আপনার এইচটিএমএল ফাইলে এসে ফন্ট অসম সিএসএস লিখে দিলাম, এরপরে আমি এখানে কি করব, লিঙ্ক নেওয়ার পরে এইচটিএফ এর ভিতরে ফন্ট অসম আইকনটা বসাই, সিএসএস টা আমি বসাই দিব, তাহলে আমার ফন্ট অসম এর আইকনের কাজ বসানো শেষ হয়ে গেছে। এখন আমি যদি চাই, এই যে ফন্ট অসম আইকন আছে, ফন্ট অসম এর যে ওয়েবসাইটটা, আমি ফন্ট অসম ডট কম এর সাইটটা খুঁজে দেখ, খুঁজে বের করি, এখানে আইকন আছে, আইকনে যাব, আইকন থেকে আমি এখানে একটা ফন্ট খুঁজতেছি যার নাম হচ্ছে শপিং ব্যাগ, এটা ক্লিক করেন, ক্লিক করে এখানে আসলো, এরপর আমি আর একটা আইকন খুঁজতেছি যার নাম হচ্ছে সার্চ আইকন, দেখেন সার্চ আইকন দিলাম, সার্চ আইকনটা আমি নিলে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে পরের একটা উইন্ডোতে কপি করে নিলাম, এখন এই আইকনটাকে আমি এখানে কপি করব, কপি করলাম, কপি করার পরে আমি আমার ডকুমেন্টের ভিতরে বসাবো, এই যে ইউএল এর পরে আমি একটা ফর্ম ট্যাগ নিতে পারি, ফর্ম
এর ভিতরে আমি কি করব এই আইকনটাকে বসায় দিব এবং এখানে আমি লিখব কি কোন টেক্সট থাকবে না শুধুমাত্র আইকন থাকবে একটা সার্চ আইকন আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে কি সার্চ আইকনটা একটা শপিং ব্যাগ আইকন একটা হচ্ছে সার্চ আইকন দুটো আইকন আমি বসাই কপি করে বসায় দিলাম আচ্ছা দুটো আইকন বসানোর পরে এরপর দিয়ে দেখেন খেয়াল করেন আমার ডকুমেন্টের মধ্যে আইকনগুলো দেখা যাচ্ছে ব্ল্যাক কালারে বুঝা গেছে বিষয়টা এখন আপনি চাইলে এখানে এই এখানে ফর্মের ভিতরে ক্লাস দেন ফর্ম হাইপেন ইনলাইন নামে একটা ক্লাস আছে এই ক্লাসটা দেন দেখবেন এটা পাশাপাশি চলে আসছে এবং এটাতে একটা কাজ করেন ML হাইপেন 4 দেন মার্জিন লেফট 4 পিক্সেল এটা লেফট হয়ে গেছে এবং এখানে প্রত্যেকটা আইকনের মধ্যে আপনি চাইলে p দিয়া p 2 দিতে পারেন মানে প্যাডিং তিন পাশে প্যাডিং হবে তিন তিন করে প্যাডিং হবে মানে কত 1. p 3 মানে 1 রেম p হাইপেন 3 দেন তাহলে প্রত্যেকটাতে কি 3% করে কি 1 রেম মানে 16 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে যাবে গ্যাপ আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমার মেনুটা তৈরি হয়ে গেল বুঝতে পারছেন একটু কালার দিয়ে দেন এখানে নেল তো দেখা যাচ্ছে না একটু হোয়াইট কালার দিয়ে দেন এখন ধরেন এই যে আইকন কালার আছে আইকন কালার গুলো দেখা যাচ্ছে না তারপরে ন্যাব লিংকের কালার আছে এগুলোও দেখা যাচ্ছে না ঠিক আছে এগুলোর জন্য আমি একটা কাজ করি আমার টেক্সট গুলোর কালার এখানে খেয়াল করেন এই আছে টেক্সটের কালার গুলো হচ্ছে হোয়াইট তাই তো এই যে টেক্সট কালার গুলো হোয়াইট আছে আমি হোয়াইট করার জন্য কি ধরবো ক্লাস নিব ক্লাস নেওয়ার আগে আমি অ্যাসেটস ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি সিএসএস এবং সিএসএস ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিচ্ছি মেইন ডট সিএসএস নামে একটা ফাইল নিলাম ফাইল নিয়ে এখন এই মেইন ডট সিএসএস ফাইলটাকে আমি এইচটিএমএল ডকুমেন্টে নিব কোথায় নিব বুটস্ট্র্যাপ সিএসএস এর নিচে বুটস্ট্র্যাপ সিএসএস এর নিচে লিংক লিংক কোথায় যাব অ্যাসেটস ফোল্ডার সিএসএস ফোল্ডার সেখান থেকে মেইন আমার সিএসএস ফোল্ডারটা কোথায় চলে গেছে ইমেজ ফোল্ডারের ভিতরে চলে গেছে এই জন্য আলাদাভাবে নিয়ে নিলাম অ্যাসেস ফোল্ডারের ভিতরে সিএসএস সিএসএস এর ভিতরে এটা অন্য ব্যাচ মনে হয় নাকি হ্যাঁ অন্য ব্যাচ অ্যাসেস ফোল্ডার অ্যাসেস ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল এটাকে কাট করে আমি অ্যাসেস ফোল্ডারে নিয়ে আসি তাহলে এখন আমার ঠিক আছে অ্যাসেস ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে ফোল্ডার আছে একটা হচ্ছে সিএসএস ফোল্ডার একটা হচ্ছে ইমেজ ফোল্ডার তাহলে আমার অ্যাসেটস মেইন সিএসএস তারপরে কি এরপরে কি আছে মেইন ডট সিএসএস এখন আমি সিএসএস কে যদি রাইটিং করতে যাই সিএসএস কে আমি এখন করতে পারবো তো প্রথমে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে ইউনিভার্সালি আমি যদি ফন্ট নিতে চাই আমি চাইলে ফন্ট নিতে পারবো ফন্টটা পরে আসতেছে প্রথমে আমি কোলন মানে ডট এফ এ ঠিক আছে এফ এ তে একটা কালার দিই কালার দেবো কি সাদা কালারটা সাদা হয়ে গেছে কেমন তারপরে কলন দিয়ে ন্যাভ হাইপেন লিংক এগুলাতে কালার দেন সাদা আসে নাই তাই তো কেন আসে নাই এখানে রাইট বাটনে ক্লিক দেন ইন্সপেক্ট করেন ইন্সপেক্ট করে সিএসএস এর যে ফাইলটা আছে এখান থেকে এটাতে ক্লিক দেন ক্লিক দিলে সিএসএস ফাইলটা আছে এই যে ফাইলটা আছে এখান থেকে লিংকটা এই পুরোটা কপি করে নেন আমার এই বিষয়টা পুরো এখান থেকে পেস্ট করে দেন সাদা হয়ে গেছে এখানে ন্যাব বার ডার্ক আছে ন্যাব বার ন্যাব ন্যাব লিংক এভাবে আছে আমি ন্যাব বার ডার্কটা যদি কোনো কারণে যদি ডিলিট করে দিই তাই আমি কি করলাম
ন্যাব নিলাম, ন্যাব বার নিলাম। ন্যাব বার নিয়ে আমি এখন কি করে নিলাম, যেহেতু আমি কোথায় আছি, ন্যাব ক্লাসের মধ্যে, এই যে ন্যাবের ভিতরে ন্যাব বার, ন্যাব বারের ভিতরে আছে কে, ন্যাব হাইপেন ন্যাব বার, ন্যাব ন্যাব বার হাইপেন ন্যাব, এবং এর ভিতরে ন্যাব হাইপেন লিঙ্ক, তাই তো? এই এখন কালার দিছে, ওভাররাইট হয়ে গেছে। কোনো সমস্যা আছে এখনো পর্যন্ত? বলছিলেন যে বুটস্ট্র্যাপের কালার যদি আমরা চেঞ্জ করি বা কিছু চেঞ্জ করি সিএসএস এ, তাহলে ইম্পর্টেন্ট লেখা দরকার, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট না লাগলেই তো সেমিকোলন দিয়ে আসে গেছে, না লাগতে না লাগতে কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথাটা লিখতে হয়, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ডাইরেক্ট সরাসরি লিংক পাইলে লেখা লাগে না, ওভাররাইট করা লাগে না। অপাসিটি 0.5 দেন, 6 দেন, অপাসিটি কমে গেছে, ঠিক আছে, বা 5 দেন। ন্যাববারের অপাসিটি কমায় দিচ্ছি, কালারের কমায় দিলাম। তারপরে এখন আমার কাজ, দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে কি করব, আমি একটা স্লাইডার নিব। এই যে ইমেজটা আছে, ইমেজটা আমি যেটা নিছি এটা হচ্ছে ন্যাববার ব্র্যান্ডের ইমেজ, ঠিক আছে? দেখেন ন্যাববার ব্র্যান্ড কই, এই যে ন্যাববার ব্র্যান্ড আইএমজি ট্যাগ, ওকে। এখন আমি তাহলে কি করতে পারবো, ডট ন্যাববার, ন্যাববার হাইপেন ব্র্যান্ড, তারপরে আইএমজি, আইএমজি দিয়ে এটা একটা উইথ দিয়ে দেন, উইথ দিয়ে দেন কত, 60 পিক্সেল, একদম ঘনিষ্ঠ হয়ে গেছে, বেশি একটা হাইট দিয়ে নি, হাইট দিলে, হাইট দিলে ধরেন যে হাইট দিলাম 30 পিক্সেল, এবং উইথটা বাড়াইতে হবে এখানে 120 পিক্সেল উইথ দেন, বেশি বড় হয়ে গেছে, তাই তো? 100 পিক্সেল দেন, দেখি কি অবস্থা হয়। অপাসিটির কারণে এটা, অপাসিটি তো শুধু ব্যাকগ্রাউন্ড এর অপাসিটিটা কমানো উচিত ছিল। দেখেন আপাতত এখন পর্যন্ত এই অবস্থায় আছে, ঠিক আছে, এবং আমি চাইলে এটাকে বাম পাশে নিয়ে যেতে পারি। এই যে আইকন যেগুলো আছে, মার্জিন লেফট এমএল আইপেন অটো দিয়ে দেন, অথবা অ্যালাইন রাইট, যাই নাই না, এম এল হাইপেন অটো দেন, দেখি যায় কিনা। হ্যাঁ গেছে, কিন্তু গেলেও কি হয়ে গেছে, ওটা আবার কি হয়ে গেছে, মেনুটা সরে গেছে। তাহলে এখানে এম এল হাইপেন ফোর দেন, আদত থাকো, ফিক্স করবো না আস্তে আস্তে যা করতে পারি। এখানে আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছিলাম, এটাকে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে দেন, দেখবেন যে কিন্তু ডান দিকে ছয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, না এখন, এখন কি ঠিক আছে? তাহলে আমার নেভিগেশন গেল এবং নেভিগেশনটা রেসপন্সিভ করলাম, হোম সেকশন একটা ই আই হোম সেকশনে আসি। এখানে আমি একটা স্লাইডার ব্যবহার করব, বুঝছেন, আমি এখানে একটা স্লাইডার ব্যবহার করব, বুটস্ট্র্যাপের একটা স্লাইডার, যার জন্য আমাকে বুটস্ট্র্যাপের হেল্প নিতে হবে কারো সেল নামে, ক্যারোসেল উইথ ক্যাপশন দিয়ে নিব, ক্যারোসেল উইথ ক্যাপশন, উইথ ক্যাপশন, এই যে উইথ ক্যাপশনের যে এক্সাম্পলটা আছে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে এই হোম সেকশনের জন্য আমি একটা ডিপ, সরি, একটা সেকশন নিচ্ছি, এবং এই সেকশনের আইডি দিব হোম সেকশন, এর ভিতরে আবার একটা ডিভ নিব যাকে আমি ক্লাস দেব হোম হাইপেন ইনার, এর ভিতরে আমি আমার স্লাইডারটা বসাই দিলাম, ঠিক আছে, এতটুকু করেন, 2 মিনিট সময় দিলাম, আমি আসতেছি, পারবেন করতে?
করতেছিলাম ভাইয়া, এখন এত তাড়াতাড়ি হয় কিভাবে? করতে পারি সময় দিলে। আচ্ছা ঠিক আছে, ন্যাপবারটা আনতে পারেন কিনা দেখেন, ন্যাপবারটা। আচ্ছা ঠিক আছে, ন্যাপবারটা করতে ঠিক আছে। আমি ততক্ষণে তিনটা ছবি আপনাদের জন্য স্লাইডারের জন্য ডাউনলোড করে নিই, আপনারা দেখি কতটুকু করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ওই ওইটার আমাদেরকে ওই পিএসজি ফাইলটা কি দিয়েছেন ভাই? জি হ্যালো, হ্যাঁ বলেন। ওই পিএসজি ফাইল তো আপনার কাছে না? পিএসজি ফাইলটা জি জি আমার কাছে আছে। ঠিক আছে, গ্রুপে দিব আমি আপনাদেরকে, গ্রুপে এটা দিব পিএসজি ফাইলটা। পিএসজি ফাইলটা দিছিলেন তো ওইটা অন্য লোকে দিলে হবে না এখানে? হ্যাঁ বুঝিনি স্যার, ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমাদের পিএইচডি ফাইলটা, ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। ঠিক আছে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। হ্যাঁ আপনি সেদিন দিছিলেন, ফার্স্ট টাইম ইমেজ ফাইল দিছিলেন, তারপরে পিএইচডি ফাইল দিছিলেন। আচ্ছা আচ্ছা, দুই দিন আগে আর কি, দুই ক্লাস আগে। তিনটা পিএইচডি, একটা তিনটা ইমেজ নিয়ে নিলাম আপনাদের জন্য। ঠিক আছে, এই তিনটা ইমেজ কে আমি আমার স্লাইডারে এখন ব্যবহার করব। আপনাদের যদি ইমেজ, ফ্রি স্টক ইমেজ দরকার হয় তাহলে এই ওয়েবসাইটে যাবেন, pixels.com এই ওয়েবসাইটে যাবেন। এখানে অনেক ভালো ভালো কন্টেন্টের ছবি পাবেন, এখান থেকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা খুঁজে আপনারা এখান থেকে নিয়ে স্টক হোয়াটসঅ্যাপে ওয়েবসাইট লিংকটা দিয়ে দেন, স্টক ইমেজটা আপনারা নিতে পারবেন এখান থেকে। জি জি, এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডাউনলোড করার ক্ষেত্রে কি করবেন, এখান থেকে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে আপনার যে সাইজটা আপনার লাগবে সেটা নিয়ে নিবেন। কিন্তু আমি আপনাদের জন্য যে তিনটা ছবি নিছি, এই তিনটা ছবি সাইজ নিছি মিডিয়াম, 1280x851 এই সাইজটা আমি নিয়ে নিছিলাম। এখানে ক্লিক দিয়ে ডাউনলোডে ক্লিক দিবেন, ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমি তিনটা ইমেজ কে কি করব এখন, আপনাদের কন্টেন্টের ভিতরে এই যে ক্যারোসেল স্লাইডার গুলো আছে না, স্লাইডারের ভিতরে ইমেজ গুলো বসাই দিব। তাই আছে আমার অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, ফাইল ফোল্ডারের ভিতরে স্লাইডার নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে দিব p.3নম্বর.jpg ফাইলটা নিচ্ছি প্রথমে। ক্লাস দেখাচ্ছেন, আমরা তো টাস্ক রেডি করছিলাম। হ্যাঁ বলেন। বলছি আমরা তো টাস্ক রেডি করছিলাম, ক্লাস দেখাইলে তাহলে কি রেডি করব না? নাম্বার বানাইছেন না? হয়নি এখন পর্যন্ত কমপ্লিট। আচ্ছা রাখেন তাহলে, এটা দেখেন, সেটা স্কিপ করেন, তারপরে দেখান আবার। আমি একটা সেকশন, ঠিক আছে, এখানে হোম এর জন্য আমি একটা সেকশন নিয়ে নিছি, সেকশন ট্যাগ নিয়ে এটা আইডি দিলাম হোম সেকশন, এগুলো আমি নিয়ে রাখতেছি, পর আমি এগুলো দিয়ে সিএসএস এ কাজ করব। এই জন্য এই হোম হাইপেন সেকশন, এই সেকশনের ভিতরে আমি আরো একটা ডিভ নিচ্ছি, সেই ডিভের ভিতরে এটাতে একটা ক্লাস দিয়ে রাখছি আমি, সেটা হচ্ছে হোম হাইপেন ইনার, এরকম একটা ক্লাস দিয়ে রাখছি। পরে আমি এটা নিয়ে কাজ করব, যখন আমার দরকার হবে তখন আমি কাজ করব। এরপরে এর ভিতরে আমি কি করছি, আমার ক্যারোসেলের যে স্লাইডারটা আছে ইন্ডিকেটর সহ, সেগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, ক্যারোসেলের মধ্যে দেখেন এখানে একটা ইন্ডিকেটর আছে,
অর্ডার লিস্ট নামক একটা ইন্ডিকেটর ক্লাস দেবাবর কাছে ক্যারোসেল হাইপেন ইন্ডিকেটরস এটা হচ্ছে ক্যারোসেলের ইন্ডিকেটর ইন্ডিকেটর কোনটা এই যে এখানে টপে যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বার দেখতে পাচ্ছেন এই তিনটা বারকে বলা হয় ক্যারোসেল ইন্ডিকেটর ওই ইন্ডিকেটরটা আসছে এইভাবে এলআই 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 ঠিক আছে ইন্ডিকেটর আর এর ভিতরে পরে আছে কি ক্যারোসেলের ইনার ক্যারোসেলের ইনার সেকশনে ক্যারোসেলের তিনটা আইটেম আছে একটা আইটেম দুইটা আইটেম তিনটা আইটেম এখন প্রথম যে আইটেমটা আছে সেই আইটেমটার মধ্যে আমি আমার যে ফোল্ডারের মধ্যে আমি যে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো নিছি এবং ইমেজ থেকে স্লাইডার ফোল্ডারের ভিতরে যে তিনটা ইমেজ নিছি তার মধ্যে একটা বসাইছি ঠিক একইভাবে দ্বিতীয় স্লাইডারের এসআরসি তে ইমেজের ইমেজ টেগার যে এসআরসি আছে সেখানেও ঠিক একইভাবে আমি কি করব বসায় দিব এখানে 2.jpg আবার এখানটাতে সেটস img স্লাইডার 1.jpg দেখেন আমার ক্যারোসেল স্লাইডার চলে আসছে তাই তো আসছে না ইমেজ গুলো অনেক বড় হয়ে গেছে অনেক বড় ইমেজ আপনি এখানে লেভেল আছে ক্যাপশন আছে এই যে ক্যাপশন এবং এখানে কি আছে ক্যারোসেল ইন্ডিকেটর আছে এখন আমি ইমেজ গুলো যেহেতু বড় আমার হোম সেকশনের ভিতরে হোম সেকশনের যে ক্যারোসেল আইটেম আছে ঠিক আছে এগুলোকে একটু ছোট করব হোম সেকশনের আমি একটা হাইট উইথ দিয়ে নিব হোম সেকশন এই যে হোম সেকশন আছে হোম সেকশনের একটা হাইট উইথ আমি দিয়ে নিচ্ছি আইডি যেহেতু এটা এজন্য আইডি সেকশনের হাইট দিব 100 vh নামে একটা ভার্টিক্যাল হাইট 100 vh দিচ্ছি ভার্টিক্যাল হাইট 100 vh হবে এরপরে এখন হোম সেকশনের মধ্যে আমার কি আছে ক্যারোসেলের আইটেম গুলো আছে ক্যারোসেল আইটেম এরপর কি আছে ইমেজ আছে ক্যারোসেল আইটেমটাকে কপি করেন ক্যারোসেল আইটেম img প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে এখানে চেঞ্জ আনেন ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট দেন নো রিপিট দেন রিপিট করবেন না ইমেজ আগের থেকে একটু ছোট হয়ে গেছে তাই তো আগের থেকে একটু ছোট হয়ে গেছে এবং এই যে হোম সেকশনটা এই হোম সেকশনটা আমার কি থাকবে এই যে ইমেজগুলান ইমেজের মধ্যে ইমেজগুলান টপে 0 থেকে শুরু হবে লেফটে 0 হবে টপে 0 লেফটে 0 আমার যে ন্যাপ বারটা আছে এখন ন্যাপ বারটাকে আমি চাইলে কি করতে পারি আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করে দিতে পারি ট্রান্সপারেন্ট করে দিতে পারি তাহলে কালারটা আর কি হবে না থাকবে না বন্ধ করে দেন ট্রান্সপারেন্ট করে দেন এখন পর্যন্ত ডার্ক কালারটা আছে এখানে তো ডার্ক কালারটাকে আমি এখন কি করব ম্যাপ বারের মধ্যে যে কালারটা আছে পিচি ডার্ক একবার ডার্ক ঠিক আছে এটাকে ডিলিট করে দিব ডিলিট করে দিলে দেখব যে কি আমার মেনুগুলো হাইড হয়ে গেছে চেঞ্জ করা যাবে না পিচি ডার্ক ম্যাপ ডার্ক থাকুক আমি এখানে মেনুটাকে যেন ঠিক একই জায়গায় থাকে স্ক্রল করলে যেন উপরে থাকে সেজন্য একটা ফিক্সড টপ নামে একটা ক্লাস আছে সেটা ব্যবহার করে দিতে পারি যাতে করে কি করবে এখন সে আমি যত সেকশনে যাই না কেন কি করবে উপর নিচে মেনুটা উপরেই থাকবে সব সময় বুঝতে পারছেন এবার আমার ক্যাপশনগুলো নিয়ে আমি কাজ করব এই যে ইমেজের ক্যাপশন আছে না ইমেজের ক্যাপশনটাকে আমি মাঝখানে আনবো ইমেজের ক্যাপশনটাকে মাঝখানে আনতে হলে আমাকে কি করতে হবে দেখেন আমাদের ইমেজের ক্যাপশন আছে কোথায় এই যে ক্যারোসেল ক্যাপশন এই ক্লাসের ভিতরে আছে
ক্যারোসেল ক্যাপশন এর ভিতরে আছে, কপি করলাম, কপি করে এখানে আসেন, নিচে দিয়ে পেস্ট করেন ক্যারোসেল ক্যাপশন H5 যেটা আছে H5 কে ধরেন, H5 কে ধরার পরে বুঝছেন ক্যারোসেল, আগে ক্যারোসেল ক্যাপশনটাকে মাঝখানে আনি, ক্যারোসেলের ক্যাপশনটাকে মাঝখানে আনতে হলে আমাকে কি করতে হবে, টপ মার্জিন টপ 200 পিক্সেল দেন, উপরে ওটা কথা ছিল, ইন্সপেক্ট করি কত মার্জিন টপ 41 পিক্সেল দিলে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে তাই তো, টেক্সট কই, এই যে টেক্সট, তাই না, টেক্সট গুলো এখন দেখা যাচ্ছে না, তার আগে একটা কাজ করেন, যেহেতু দেখা যাচ্ছে না এই যে ইমেজ গুলাতে যে ক্যারোসেল আইটেম আছে বুঝছেন, ক্যারোসেল আইটেমে আমি একটা কাজ করব, ক্যারোসেল আইটেম কই কই ক্যারোসেল আইটেম, হ্যাঁ এখানে এখানে ক্লাস করবেন, ধরার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন আরজিবি জিবি কালারটা দেন 0 দেন 0 দেন 0 দেন 0.5 দেন, আর বললে একটা ক্লাস আসবে, গুণ আর বললে আনার জন্য করব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেওয়ার পরে ওটা তো কি শো করে নাই মনে হয়, আলফাটা আলফাটা শো করে নাই, সেটাই আলফাটা শো করে নাই, সেটা আমাকে হবে কেন, এখানে আমি একটা ক্লাস নিচ্ছি ডার্ক ওভারলে, একটা ক্লাস নিচ্ছি ডার্ক ওভারলে নামে একটা ক্লাস দিলাম, কপি করি, কপি করে আমি এখানে প্রেস দিয়ে কি করব, এখন এটাকে আরজিবি 0.5, এখন এই ডার্ক ওভারলে ক্লাসটাকে আমি প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমি এখান থেকে কপি করে পেস্ট করে করে বসাই দিব, ক্যারোসেল আইটেমের ভিতরে, ক্যারোসেল আইটেমের ভিতরে আমি বসাই প্রত্যেকটা ক্লাসের ভিতরে, আমার এখন কোথায় চলে আসছে, এই যে এটাতে আসার কথা ছিল, কারটা বললো এটা আসে নাই, এটা হচ্ছে যে সেইটা যেটা আমি করছিলাম, ডার্ক ওভারলে ক্লাসটা আসে নাই, সরি এতগুলোতে দরকার নেই, কন্ট্রোল এক্স দেন, ক্যারোসেল ইনারের ভিতরে দেন, বাকিগুলো ডিলিট করে দেন, ক্যারোসেল ইনারের ভিতরে আমি এটাকে ক্লাসটাকে দিব, ক্লাসটাকে দেওয়ার পরে দেখি যে আসছে কিনা, আসছে আসে নাই, আসতো না কেন,
পারলে ভিএসটা কি কমাবো? এটি ভিএস সরি আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আপনি বলি দেখেন এখানে কি করতেছে, আসলে এটা কি করতে হবে একটু খেয়াল করেন সবাই, আছেন সবাই? আচ্ছা হ্যাঁ ভাই আছি। এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে যে আমাকে একটা সিএসএস কোড ক্লাস ব্যবহার করতে হবে, তারপর এখানে আমাকে নিতে করে নিই আফটার একটা সুডো ক্লাস দেব, সুডো ক্লাস দিয়ে এখানে প্রথমে সুডো ক্লাসের ভিতরে দেব কন্টেন্ট, কন্টেন্ট হিসেবে ব্ল্যাঙ্ক থাকবে মানে কিছুই থাকবে না, তারপরে এটা টপে টপে জিরো লেফটে জিরো ঠিক আছে, বটম জিরো এবং রাইটে কি হবে জিরো করে দেন, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন আরজিবিএ 0.00.আলফা দিলে আমার এটাতে আসার কথা ছিল কিন্তু তারপরও এটাতে আসে নাই ঠিক আছে, আসে নাই একটু সরি পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট পজিশন দিয়ে দিবেন অ্যাবসলিউট চলে আসছে ডার্ক কালারটা, এবার ঠিক আছে বলেন তো? এই যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ক্যারোসেল ইন্ডিকেটর ঠিক আছে, এই ক্যারোসেল ইন্ডিকেটরটাকে যদি যদি রাউন্ডেড করতে চান, যদি রাউন্ডেড করার লাগে তাহলে সেটাও করতে পারেন, সেটা কি করবেন আছে ক্যারোসেল ইন্ডিকেটরকে কপি করেন, ক্যারোসেল ইন্ডিকেটরের ভিতরে এলাই যেগুলো আছে এখানে তিনটা লিস্ট আইটেম আছে, তিনটা আইটেম তো ধরবো, তিনটা আইটেম তো ধরতে হলে কিভাবে ধরতে হবে ক্যারোসেল আইটেম, তার আগে দেখেন এখানে নিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে এলাই ক্যারোসেল ইন্ডিকেটরের এলাই ধরলেন, একটা হাইট উইথ দেন, হাইট দেন 10 পিক্সেল ঠিক আছে, উইথ দেন 20 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস করে দেন, বর্ডার রেডিয়াস 50 করে দেন রাউন্ড হয়ে যাবে গোলাকার হয়ে গেছে, এবার এটাকে ধরেন এটাকে ধরেন 15 পিক্সেল করে দেন, ইন্ডিকেটর হয়ে গেছে আমার ঠিক আছে, আমার স্লাইডারটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, কোন সমস্যা আছে এতটুকুর ভিতরে? শুনতে পাচ্ছেন কথা? শুনতে পাচ্ছি ঠিক আছে, আর 5 মিনিট পর আজান দিবে তাই তো, কিন্তু আমরা এই যে এই ওই কালারের জন্য যে আমরা মার্জিন নিলাম তারপরে ওই পজিশন নিলাম এগুলোর সাথে এটার কিরকমের কি সম্পর্ক আসছে বুঝিনি, আগে আমরা যেটা ব্যবহার করছিলাম সেটা একটা সিঙ্গেল ইমেজ ছিল লিনিয়ার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে একটা সিঙ্গেল ইমেজে আমরা যেটা দিছিলাম সেটা করতে পারছিলাম ঠিক আছে, কিন্তু এইখানে আমার কন্টেন্টটা কিসের উপর র‍্যাপিং করা আছে দেখেন, আর ক্যারোসেলের যে ইনার আইটেমটা, ইনার আইটেমটা হচ্ছে একটা একটা বক্সের ভিতরে, আলাদা একটা বক্সের ভিতরে, একটা আলাদা বক্সের ভিতরে তিনটা ইমেজ আছে ঠিক আছে, এখন তিনটা ইমেজের উপরে আমাকে ডার্ক ওভারলে দিতে হবে মানে ব্ল্যাক কালার ওভারলে দিতে হবে, এখন ওভারলে দিয়ে গেলে এখন পুরো যে ইমেজ যেগুলা ইমেজের যে কন্টেনার সেটা হলো আবার ডিপ, এই যে ক্যারোসেল হাইপেন ইনার এই কন্টেনারটা ঠিক আছে, এই কন্টেনারের ভিতরে আমি একটা ক্লাস নিলাম ডিফাইন করলাম যে ডার্ক ওভারলে, এটার উপরে যাতে প্রত্যেকটা ইমেজের উপর যেন আমার যদি মানে ব্ল্যাক কালার শেডটা যেন আসে তার জন্য সিএসএস এর একটা সুডো যে আফটার এলিমেন্ট আছে
ঠিক আছে মানে লোড হওয়ার পরে কন্টেন্ট লোড হওয়ার পরে আফটার ওভারলে আফটার এরপরে কন্টেন্ট মানে ছোট ক্লাসের মধ্যে আফটার ক্লাস কন্টেন্ট দিতে হয় কন্টেন্ট দিলে মানে কন্টেন্ট দিলে আপনি যেটা দিবেন সেটা দিতে পারবেন মানে যে কোনো একটা লেখা দিলে সেটা ওখানে শো করবে সাইটে শো করবে আফটার ইমেজ এটা দেন সেভ এটা কোথায় আসবে এখানে আসার কথা ছিল আফটার ইমেজে লোড হওয়ার পরে আসার কথা ছিল আফটারের ভিতরে এখানে নাই যেহেতু আমার এখানে কি আছে কন্টেন্ট আছে এখানে খালি রাখবেন কিছু দিবেন না আফটার ইমেজের ভিতরে তারপর টপ থেকে জিরো দিতে বলছি টপ থেকে জিরো মানে উপর থেকে জিরো ধরবে বটমে জিরো ধরবে লেফটে জিরো ধরবে রাইটে জিরো ধরবে তার মানে কি মানে টপে বটমে লেফট রাইটে মানে পুরো স্ক্রিন জুড়ে সে কি করবে পুরো ইমেজের কন্টেন্টের জুড়ে কি করবে সে ডার্ক ওভারলে দিবে এইজন্য টপ এবং ব্যবহার করছি এবং পজিশন অ্যাবসলিউট ব্যবহার করছি যেহেতু এটা একটা এলিমেন্টের উপরে নির্ভর করে আছে পজিশনটা অ্যাবসলিউট করে ফিক্স করে দিছি যাতে করে আর কিছু সমস্যা না হয় মানে কালারটা যেন ঠিকভাবে আসে আর কি ঠিক আছে তাহলে আপনারা সবাই রেস্টে যান চার পাঁচটা আসবো না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পরের পার্টটা শুরু করছি এখানে দেখেন আমাদের আমরা যখন যেখানে ছিলাম এতটুকু পর্যন্ত আমাদের কি আছে মোটামুটি শেষ স্ক্রিন শেয়ার দেন ব্রো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন দেখেন আমরা এখন আমরা কি করব এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে ন্যাপবারের ভিতরে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না এই ব্যাকগ্রাউন্ডটাকে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব এটা ট্রান্সপারেন্ট করে দেব তো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ট্রান্সপারেন্ট করতে যাই খেয়াল করেন আমরা এখানে ন্যাপবারের ভিতরে bg hyphen dart নামে একটা ক্লাস ব্যবহার করেছিলাম ঠিক আছে ন্যাপবারের ভিতরে bg hyphen dart ক্লাসটাকে তুলে দেন প্রথমে তুলে দিলে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি নাই কোনো ন্যাপবারের ভিতরে কোনো ক্লাসের ন্যাপবারের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নাই আচ্ছা এখানে আমরা ন্যাপবারের ভিতরে ন্যাপবার দিয়ে কি কোনো ক্লাস নেছি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার জন্য নেই নাই এখন কিন্তু আমাদের ন্যাপবারের যে কালারটা ন্যাপবারের ভিতরে যে একটা ব্যাকগ্রাউন্ডের কালার ছিল সেটা চলে গেছে তার মানে আমাদের ন্যাপবারটা এখন কি হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে ঠিক আছে এবং এই ন্যাপবারটাকে আমরা ফিক্সড হাইপেন টপ নামে একটা ক্লাস দিয়ে দিছি এই ক্লাসটা কেন দিলাম যাতে এটা সবসময় উপরেই থাকে আমি যখন পরের সেকশনে যাব তখন যেন এটা কি থাকে আমার ওই সেকশনের উপরেই যেন থাকে আর কি ঠিক আছে এখন আমরা চাইলে এখন কি করতে পারি আমরা এখন চাইলে এই যে এখানে হোম এর পরে যে অ্যাবাউট আছে এই অ্যাবাউট সেকশনটা কাজ করতে পারি তার আগে আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে এই যে আমি ন্যাপবারটা নিলাম ন্যাপবারের সাথে এই যে হোম সেকশনটা হোম সেকশনের মধ্যে দেখেন আমি একটা আইডি নিছিলাম খেয়াল আছে এই আইডিটাকে কি করব আইডিটাকে কপি করব কপি করে আমার এই হোম সেকশনে যাতে ক্লিক করলে যেন হোম সেকশনে যাই সেজন্য আমি আইডিটা এখানে পেস্ট করে সেভ করব তাহলে এখন আমি যখনই পরের অন্যান্য সেকশনে যখন যাব হোম সেকশনে ক্লিক দিলে কি আসবে হোম সেকশনে চলে আসবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আইকন আমরা ওয়েবসাইটে দেখি অনেক সময় এই যে লোগোটার উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের index.html এর হোম পেজে চলে আসে তো খেয়াল করেন আমরা এখানে href টা খালি রাখছিলাম কন্টেইনারের ভিতরে ন্যাপবার যে ব্র্যান্ড যেটা নিয়েছি সেটাতে খালি রাখছিলাম এখানে আমি index.html এটা লিখে দিলাম যাতে করে এই এখানে ক্লিক করলে যেন আমার index.html এ চলে আসে ঠিক আছে যেন পুরো পেজটা আবার লোড হয় এরপর হচ্ছে আমাদের কি আমাদের অ্যাবাউট সেকশন অ্যাবাউট সেকশন কি এটা নিব অ্যাবাউট সেকশন টেমপ্লেটটা নেন ওই যে পিএইচডি যেটা ওটা নেন এটা অ্যাবাউট সেকশনের এটা এটা হ্যাঁ এটা এটা আচ্ছা অ্যাবাউট সেকশনে যাচ্ছে তাহলে আমার হোম সেকশন শেষ হয়ে গেল আমি এবার নিচ্ছি অ্যাবাউট সেকশন আর কি এক পেজের ভিতরেই করব নাকি ডিফারেন্ট পেজ করব সিঙ্গেল পেজ এটা আমি যেটা করাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন সিঙ্গেল পেজ অ্যাবাউট সেকশন তাহলে আমি এখানে কি করব একটা সেকশন ট্যাগ নিব সেকশন ট্যাগ নিয়ে আমি সেকশনের ভিতরে কি করব একটা আইডি দিয়ে নিব
জানো কি করতে পারি প্রিভিয়াস সরি পূর্বে যেরকম নিয়েছিলাম এরকম অ্যাবাউট হাইপেন সেকশন নিয়ে নিলাম সেকশন নেয়ার পরে অ্যাবাউট সেকশন ইনার এখানে একটা ডিভ নিচ্ছি ডিভের ভিতরে কি থাকবে ক্লাস হিসেবে থাকবে কন্টেইনার এবং এর ভিতরে আমি দুটো সেকশন নেব দুটো সেকশন থাকবে এই জন্যই আমি কি করব এই জায়গাতে একটা ডিভ নেব ডিভ নিয়ে সেখানে একটা আমি ক্লাস দিতে পারি দিতে পারে যে অ্যাবাউট টপ সেকশন দিতে পারি অ্যাবাউট টপ সেকশন দিলাম এর ভিতরে আমি কল একটা একটা রোনি রো নিলাম রো নেওয়ার পরে এর ভিতরে বললাম কল এমডি থ্রি আমি চারটা আইটেম রাখবো যার কারণে আমি এখানে চারটা আইটেমের জন্য আমি কল এমডি থ্রি করে তিন চার বারো নিব এভাবে এখন আমার ইমেজের মধ্যে আমি যাই যায়া একটু জুম করি এটাকে জুম করলাম দেখেন আমার এখানে চারটা আইটেম আছে এটা হচ্ছে যে আপনার ওয়েব ডিজাইন অ্যাপ এন্ড ওয়েব এন্ড অ্যাপ ডিজাইন তারপর হচ্ছে ডেভেলপমেন্ট তারপর হচ্ছে কাস্টমাইজেশন এবং মার্কেটিং চারটা আইকন আছে এই চারটা আইকন আমি চেষ্টা করব ফাউন্ডারসাম থেকে নিয়ে আসতে তো প্রথমে আমি চেষ্টা করি যে ফাউন্ডারসাম থেকে আইকনগুলো আনতে ফাউন্ডারসামে যাচ্ছি ফাউন্ডারসাম যাই ফাউন্ডারসামে গিয়ে আইকনস যাব আমার আইকনের ইমেজ গুলো কি অবস্থায় আছে একটু একটু দেখি দেখলেই আইডিয়া করতে পারবো এটা কি আইকন এটা হচ্ছে পেন্সিল আইকন ঠিক আছে তো এখান থেকে আইকন থেকে আমি যদি পেন্সিল আইকন সার্চ করি পেন্সিল তাহলে বেশ কয়েকটা পেন্সিল আইকন আমরা পাচ্ছি এখানে তবে আমরা এখানে ওই রকম আইকন তো চাই না এখন এখানে আইকন যেটা আছে এটা তো এরকম না এই যে এটা একরকম আইকন তাই না এখন এরকম আইকন তো আমার নাই তাহলে একটা কাজ করি এখানে যে লোগোটা আছে এটা থেকে আমি কন্টেন্ট সেকশনে যাই কন্টেন্ট সেকশনের মধ্যে আমার কোন সেকশন এটা অ্যাবাউট সেকশনটা খুঁজে বের করি হেডার তারপর হচ্ছে যে কন্টেন্ট কন্টেন্টের ভিতরে অ্যাবাউট সেকশনটা খুঁজে বের করে দেখি পাই কিনা যে পাইছি প্রথমে আমি ওয়েব অ্যাপ ডিজাইন এটাতে ক্লিক করে এটা থেকে আমার যে ইমেজটা আছে কন্ট্রোল অল্ট প্রেস করে নিলাম ইমেজ ট্রিম ওকে দেন এখন ফাইল সেভ অ্যাজ দেন সেভ অ্যাজ কোথায় করবো ডেস্কটপের ড্যাশ E26 এ ডেট 12 এর মধ্যে অ্যাসেটস এ এবং ইমেজে যাব এখান থেকে আমি একটা ফোল্ডার নিচ্ছি যার নাম হচ্ছে আইকন আইকন ফোল্ডার আইকন ফোল্ডারের ভিতরে আমি দিলাম কি ওয়েব অ্যাপ আইকন নামে একটা নাম দিলাম ওয়েব অ্যাপ আইকন তারপর এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব পিএনজি ফরম্যাটে সেভ করে নিলাম ওকে দিয়ে সেভ করে এরপর আবার রিভার্ট করেন আগের অপশনে চলে যাবে তারপরে সার্ভিসের পরে এবার সার্ভিস ওয়েব তিন নিলাম এরপরে আছে ডেভেলপমেন্ট আইকন ডেভেলপমেন্ট আইকনটা কিন্তু আপনার কি কালারের ডেভেলপমেন্টের আইকন যেটা আছে খেয়াল করেন এইটা কিন্তু আমার কি না এটা একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেওয়া আছে দেখেন এটার আইকনের মধ্যে যে একটা কালার দেওয়া আছে এই কালারটাকে আমি একটু এক্সপ্লেন করে এফেক্টস যদি বন্ধ করে দিই তাহলে আমি কালারটা দেখতে পাচ্ছি এরকম একটা কালার এফেক্টস দেওয়া আছে ডিপ কালার এখন আমি এটাকে তো আসলে চেঞ্জ করতে পারবো না এই জন্যই আমি আসলে এই জন্যই এটা নিতে চাই না এই আইকনটা এই যে কালারের ভিতরে যে ইয়া করা আছে এই কালারটা এটা ব্যাকগ্রাউন্ড কালার একদম ডিপ কালার হয়ে গেছে এই আইকনটা চেঞ্জ করাটা টাফ হয়ে যাবে কালারটা এটার জন্য আমি কাজ করতে পারেন ওইটাকে মানে সিলেক্ট করে তারপরে লেয়ার মার্জ করে দিতে পারেন ওই যে তিনটে কালার ইফেক্ট সহ মানে ওই যেটা আছে তাহলে তো সে হয়ে যাবে ফিক্সড না এটাতে এই যে কালারটা আছে না হ্যাঁ এটার কালারটা কিন্তু এটা না এফেক্টসটা কিন্তু এখন ইয়ে করা আছে হ্যাঁ এই ইফেক্টটা এখানে তো আলাদা করা আছে বাট আপনি মিলেই দেবেন একসাথে সেভ করে দিবেন
কালারটার সাথে বুঝেন না কথাটা, এটা হুবার কালারে আছে বুঝছেন। আচ্ছা এটা হুবার কালার, এটা হচ্ছে নরমাল কালার, এটা হচ্ছে হুবার কালার। হুবারের মধ্যে এটাতে এটাতে কালার দেওয়া আছে, রিভার্ট করে দিই এটাকে, রিভার্ট করি, দেখেন এটা হচ্ছে হুবার, হুবার করলে এরকম আসে। আচ্ছা এই জন্য এটা একটা প্রবলেম হয়ে গেছে এখানে। যাই হোক তাহলে আমি একটা কাজ করি, চারটা। হ্যালো হ্যালো, হুম জি বলতেছি যে যে অ্যাপের যে এখানে আইকন আছে আমার হচ্ছে যে মানে পেনের পেন্সিলের যে আইকনটা সেই কালারটা এই যে এই ইমেজের উপরে ডেভেলপমেন্টের যে ইমেজটা আছে মানে ছোট্ট যে ইমেজটা আইকন ওর উপরে মানে দিয়ে দিলে তো হয়ে যায় ফটোশপে, যদি আমি দিয়ে দেই হয়ে যায় না আইকন উপরে? এই আইকনটা এখানে সেভ করে দিতাম, এখানে বসে দিতাম সেটার উপরে দিয়ে দিলে হয়ে যায় এটা কি মানে আমি করে দিতে পারবো, সমস্যা নাই, এক্সেস দিলে পারবো, সমস্যা নাই এটা। আরেকটা কোশ্চেন ছিল আমার একটু পূর্বে, সেটা হচ্ছে যে আপনারা যে প্রথমে যে আমরা মেনু বার যে ক্রিয়েট করলাম ন্যাভ বার, হ্যাঁ এখানে দেখো যে ওভারলেটা ডার্ক ডার্ক লেয়ার যখন উঠিয়ে দিলেন তখন এই যে ট্যান্স অর্থাৎ আমাদের স্লাইডারের যে ক্যারাজেলের যে অর্থাৎ ইমেজ সেটা পাচ্ছে কেন? এটা তো আরেকটা সেকশন না, সেটাও পুরোপুরি পাচ্ছে কেন বুঝি নাই, আবার বলেন। আবার বলেন। হ্যাঁ ওই যে মেনু বারের উপরে মেনু বার যেটা আর কি ন্যাভ বার যেটা সেখানে হোম অ্যাবাউটের নিচে ট্রান্সপারেন্ট যখন আমি করে দিলাম ওইটা তখন এই মানে আমার এয়ার ইমেজ পাইলো কেন, স্লাইডারের ইমেজ এর ব্যাকগ্রাউন্ড নিচে চলে গেল কেন? আচ্ছা হ্যাঁ সেটাই, এটা তো আমাদের আলাদা ডিপ ছিল না। ক্যারোসেল আইটেম, আমার আইটেম গুলো কোথায় আছে? ক্যারোসেল আইটেম না, আমার ক্যারোসেল ইনারের ভিতরে, ক্যারোসেল আইটেমের ভিতরে আমার কি আছে, ইমেজ আছে না? জি জি আছে, ইমেজ আছে। হোম সেকশন, হোম ইনার সেকশন এগুলাতে মার্জিন টপ বটম এরকম কোনো কিছু করা আছে? আমি এখানে কোনো সিএসএস দিই নাই এদের জন্য, শুধুমাত্র ক্যারোসেল আইটেম এবং ইমেজ যেটা আছে এই সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিছি, হাইট দিছি 100 বিএইচ মানে 100 ভার্টিক্যাল টপ থেকে, এবং টপে জিরো দিছি, টপ থেকে জিরো ধরছি, যার কারণে সে পুরোপুরি সে টপ থেকে ধরছে, এই যে উপর থেকে ধরছে, খেয়াল করেন। বুঝতে পারছি এখন উপরে আছে জানার জন্য, হ্যাঁ যেহেতু বারবার স্লাইডার চেঞ্জ হলে তো ওটার মানে মেনুরও কালার চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি বলছি আর কি। এটা যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে তো আমার মেনুর একটা আইডি দিয়ে নিতে হবে বা ওইখান থেকে শুরু করতে হবে। যে এখানে দেখেন আমি টপ নিছি তো, যার কারণে এটা কি হয়ে গেছে, একদম উপর থেকে নিছে। জি সেখানে আমাকে কি নিতে হবে, আইকন নিতে হবে একটা, এই যে একটা আইকন নেন আই ট্যাগ দিয়ে, না আইএনজি ট্যাগ নেন একটা, আইএনজি ট্যাগ দিয়ে অ্যাসেটস ভিতরে, এর ভিতরে কি আছে, অ্যাসেটস এর ভিতরে কি আছে, ইমেজ, ইমেজের ভিতরে আইকনটা আছে, আমি আইকনের পরে এখানে ওয়েব পিএনজি টা নিলাম, নেওয়ার পরে আমার পিএসডি তে কি আছে, আমার পিএসডি তে এটা আছে, এই যে ট্যাব আইকনটা, আমি এটাতে ক্লিক করে এটা দেখেন এটা রেলওয়ে সেমি বোল্ডের ফন্ট, আমি টেক্সট গুলোকে কপি করে নিচ্ছি,
টেক্সট গুলাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে তাহলে এটা একটা h1 ট্যাগ দিতে হবে, তাই তো? h1 বা h3 ট্যাগ দিতে পারি, বা h3 ট্যাগ দি, h3 ট্যাগ দিয়ে এটা পেস্ট করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে একটা ছোট একটা টেক্সট, এজন্য আমি একটা p ট্যাগ নিচ্ছি। p ট্যাগ নেওয়ার পরে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এবার এটাকে ধরি, এখান থেকে পুরো টেক্সট যেটা আছে এই টেক্সট পুরোটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে নিচ্ছি, আবার কিবোর্ড থেকে এসকেপ দিয়ে দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। ই এখানে p ট্যাগ এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার ডকুমেন্টের মধ্যে এখানে এটা চলে আসছে, আসছে তো এখন? জি আসছে আসছে। এই যে উপর থেকে খেয়াল করেন, উপর থেকে একটা স্পেস আছে, উপর থেকে জুম করি, আমি জুম করি এই সেকশনের ভিতর থেকে, আরো জুম করেন এই সেকশন থেকে এই পর্যন্ত, এই কন্টেন্টের উইথ পর্যন্ত একটা কি আছে, মার্জিন আছে, সেটা বুঝছেন? এটাকে আমি একটা মার্জিন আছে মার্জিন দিয়ে নিব। এই যে ডিপটা আছে এর ওয়ের ভিতরে, এই কলাম দিতে মার্জিন দিলে এটা রোতে চলে আসবে। ইমেজ এর ভিতরে আমি একটা ক্লাস দেব যার নাম হচ্ছে এমটি, এমটি না MY, মার্জিন টপ এন্ড বটম, টপ এন্ড বটম 3 দেন। প্রথমে ইমেজটাকে ইয়া করেন, ইমেজটাকে তারপরে এখানে মার্জিন টপ, মার্জিন টপ 5 দেন। একেবারে নিচে নেমে গেছে, দেখছেন? এবার ইমেজটাকে কি করব, আমার এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি ধরব। ইমেজ ধরার জন্য আমার এখানে একটা ক্লাস দরকার ছিল, এখানে একটা এই ক্লাসটার ভিতরে কি দেওয়া দরকার ছিল, এটা যেহেতু সার্ভিস, ঠিক আছে, সার্ভিস আইটেম, আমি যদি এই ক্লাসটা নেই, এখন এই ক্লাসটা নেওয়ার পরে এই ক্লাসটা ধরে আমি ইমেজকে নিয়ে কি করব, সেন্টারে আনব, তারপর IMG মার্জিন মার্জিন 0 অত, এরকম একটা ক্লাস আছে যে আসার কথা ছিল কিন্তু ইমেজটা আসে নাই। আচ্ছা ইমেজটা আসে, ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করলে আমার ইমেজের ইমেজ অ্যাসেটস ইমেজ, ঠিক আছে, সার্ভিস IMG অটো এটা দিলেও এটা পাইনি, তাহলে আমাকে কি করতে হবে, মার্জিন একটা কাজ করি, এত জ্ঞান না দিয়ে ইমেজের ভিতরে কি আছে, MY অটো তো, তাহলে MX সরি MX অটো নামে একটা ক্লাস আছে না আমার, ওটা দিয়ে দিই, আমার হয় কিনা মুভ করে কিনা, না মুভ করতেছে না, যেহেতু মুভ করতেছে না আমার একটা হাইট উইথ দিলে মনে হয় ভালো হয়, যেহেতু এটা একটা ইমেজ, ঠিক আছে, একটা ডিভ নেন, ডিভের ভিতরে ইমেজটাকে দিয়ে দেন, ডিভের ভিতরে ইমেজটাকে দেন, তারপরে ডিভে ক্লাস দেন MX অটো দেন, আসার কথা ছিল তারপরও আসছে না, তাই না? আসছে না কেন, পজিশন দিয়ে করতে পারেন না, এটা পজিশন না, ডিসপ্লে কন্টেন্ট এন্টার দেন, এই যা দেখছেন কারবার, ইনস্পেক্ট করি এটা বক্সের কি অবস্থা দেখি, 49 পিক্সেল বাই 49 পিক্সেল, ঠিক আছে, এইটা আমার, এইটা হচ্ছে আমার আইটেম ডিপ টেক্সট,
তো আমার ডিপ ট্যাগ এটা, কিন্তু ডিপ ট্যাগের ভিতরে margin left ready pixel then move korche na margin margin right 30 pixel on ami to eta ke chaile to move korte parbo eta move korte parar kotha chilo just ev content center chilo একটা ভুল করছি, সেটা হচ্ছে আমাদের ভুল হচ্ছে আমি যদি সার্ভিস আইটেম আইএনজি দিই এটা মার্জিন জিরো অটো খুলে আসে না ইমেজে মার্জিন লেফট এন্ড রাইট এর এটাকে এখানে বসায় দিই এসে গেছে কিন্তু এটা কি করতে হবে এবার একটু কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটু ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করলে আমার সার্ভিস আইটেমের ভিতরে ডিপ বর্ডার এটা লেফটে বেশি তাই তো টপ এন্ড বটম লেফটে যে এটা লেফট এন্ড রাইটে বেশি লেফট এন্ড রাইটে যেহেতু বেশি 60 পিক্সেল 68 পিক্সেল 67 68 পিক্সেল পারফেক্ট ঠিক আছে ঠিক আছে ভাই জি ভাই এখন যদি আমি একটা আইটেম যদি কমপ্লিট করতে পারি কল এমডি 3 তে তাহলে আমি নিশ্চয়ই এখন বাকি তিনটাকে কি করতে পারবো কপি করতে পারবো তাই তো তিনে পারবো নাকি ভাই কোন না কথা কোন পারবেন পারবেন পারবো দুইটা তিনটা চারটা
নিচে আসলো কেন, এরকম হয়েছে কেন, ঘটনা ফেস লাগি গেছে তো? কন্ট্রোল জেড ও মার্জিন দেওয়া, যার কারণে তো এখান থেকে স্পেস নিয়ে নেছে, যার কারণে এটি সমস্যাটা হয়েছে। হ্যালো, শুনতেছেন ভাই কথা? হ্যাঁ শুনতে পাইছি। মার্জিনের কারণে কি সমস্যা হয়েছে? নাকি মেইন ডিভে কলাম ডি 12 করে দেন, পরের গুলা কলাম ডি 3 করে দিবেন, চারটা তাহলে তো 3 4 12 এরকম আসে না নাকি? মার্জিন গুলো রিমুভ করি, এখানে আইটেম আছে তো সিএসএস দিছি না, এখানে আইটেম গুলো তো সিএসএস দিবা তো। এত কষ্ট করলাম, কষ্ট করলে সব মার্ডার হয়ে গেল। আচ্ছা একটা কাজ করেন, এটা আপনাদের থাকস থাকুক ঠিক আছে, আপনারা করার ট্রাই করেন এই সেকশনটা, আমি আপনাদেরকে পিএইচডি ফাইলটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা করার ট্রাই করেন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাবা গেল ভাইয়া।